ಓಂ ಅಜ್ಞಾನತಿಮಿರಾಂಧಸ್ಯ ಜ್ಞಾನಾಂಜನಶಲಾಕ್ಯ ಚಕ್ಷುರುನ್ಮಿಲತಂ ಯೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರುವೇ ನಮಃ. ಹರೇ ಕೃಷ್ಣ. ಸೊ ರಾಮಾಯಣ ತು ಸಬಾರ್ ಖೂಬ್ ಫೇವ್ರೇಟ್ ಕೇನು ಕೃಷ್ಣ ಲೀಲಾತೆ ತೋ কিছু না কিছু কন্ট্রোভার্সি থাকে, কিন্তু রামায়ণে খুব সিম্পল সব কিছু। ভগবান রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। তো আজকে আমরা এই যে রামায়ণ থেকে একটা বিশেষ পাত্র নিয়ে চর্চা করব, আর একটা বৃত্তান্ত নিয়ে ওখান থেকে কিছু গুণ পাঠ নিতে চেষ্টা করব। আমরা দেখি যে ভক্তি জীবনে নববিধা ভক্তি উপরে খুব জোর দেওয়া আছে, যে আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে আমরা যে কোনো এই নববিধা ভক্তি মাঝে যে কোনো একটা ভক্তি যদি আমরা ভালোভাবে করবো তাহলে আমরা ভগবানের কাছে যেতে পারবো। তো আমরা দেখি যে নববিধার ভক্তির নয়টাই রস আমরা রামায়ণের ভিতরে দেখতে পারি। যেরকম আমরা রামায়ণে দেখি যে রামায়ণের শ্রবণের আচার্য হচ্ছে হনুমানজি। হনুমানজি যেখানে রাম কথা হয় সেখানে উনি বসে যায় শুনতে জন্যে। যখন ভগবান রামের এখানে সব লীলা শেষ হয়েছে আর রাম ভগবান যখন ফিরে সাকেত ধামে যাবে, তখন যখন হনুমানকে সাথে যেতে ডেকেছে তখন হনুমান বলছে না আমি এখানেই থাকবো। যেখানে যেখানে রামলীলা পারায়ণ হচ্ছে, যেখানে যেখানে রামের লীলা গান কথা চর্চা হচ্ছে, আমি সেখানে গিয়ে কথা শুনবো, আমি আপনার সাথে আসবো না। তো আমরা দেখি হনুমান হচ্ছে শ্রবণ আচার্য, সবসময় ভগবানের কথা শুনতে চায়। এরকমই আমরা দেখি রামায়ণে কীর্তনের আচার্য হচ্ছে লব কুশ। সীতারামের যে ছেলেরা লব আর কুশ, ওরা বাল্মীকির কাছে পুরো রামায়ণটা শিখেছিল, আর ওরা তখন জানে না যে ওরাই হচ্ছে শ্রীরামের ছেলেরা। ওরা ভাবছে শ্রীরাম হচ্ছে কোনো একটা মহান রাজা যার ব্যাপারে ওরা বাল্মীকির কাছে শিখেছে। আর ওরা কী কেত, মানে গ্রামে গ্রামে গিয়ে যেখানে মানে পারতো ওখানে ওরা গিয়ে রামের কথা গুণগান করতো। তো ওরা হচ্ছে কীর্তনের আচার্য। তো শ্রবণ কীর্তন স্মরণ, এরকম আমরা দেখি রামায়ণে স্মরণ করেছেন সীতাদেবী। সীতাদেবী সব সময় বিপরীত পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি, জীবনে যেগুলো পরিস্থিতি এসেছে সেখানে উনি রামের নাম ছাড়েনি আর রামের স্মরণ ছাড়েনি। সেটা কত সুন্দর একটা শিখার জিনিস। আমাদের জীবনে পরিস্থিতি অনুকূল হলে আমরা ভালোভাবে ভক্তি করতে পারি, কিন্তু যখন বিপরীত পরিস্থিতি আসে তখনে সম থেকে ভগবানকে মনে মধ্যে রাখা সেটা খুব কঠিন বিষয়। আমার মনে পড়ছে যে একটা বৃত্তান্ত আসছে রামায়ণে, যেখানে হনুমান যখন ভগবান রামের মুদ্রিকা মানে যে রিং নিয়ে যখন অশোক বাটিকা যায় সীতামাতাকে দিতে জন্যে, তখন শেষে উনি জিজ্ঞেস করে সীতামাতাকে যে আমি এখন যে ফিরত যাব তো আমি রামকে কি বলবো, মাতা আপনি কীরকম আছেন, আমি কি জানাবো, আপনার ব্যাপারে আমি কি মেসেজ দেব। তখন সীতাদেবী এত সুন্দর একটা কথা বলছে হনুমানকে। সীতাদেবী বলছে, শুনো হনুমন্তা বিপত্তি প্রভু সই, জব তব সুমিরন ভজন না হই। বলছে আমি কোনো বিপত্তিতে নেই হনুমান, তুমি এই গেটা গিয়ে রামকে বলে দাও। বিপত্তি কখন আসবে জীবনে, যখন আমরা ভগবানের নাম ভুলে যাব। যদি আমাদের মনে মধ্যে ভগবানের নাম আছে তাহলে এটা বিপত্তি না, বাকি এগুলো তো ছোট ছোট বিপত্তি, আজকে আছে কালকে পরিস্থিতি আলাদা হয়ে যাবে। কিন্তু ভগবানের নাম যদি ভুলে যাব তাহলে আমি নিশ্চয়ই বিপত্তিতে আছি, তাহলে সমস্যা আছে আমাদের জীবনে। তো এই পয়েন্ট আমার কত সুন্দর লাগলো, যে এটা তো সত্যি আমাদের জীবনে যে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক কোনো না কোনো সমস্যা আসতেই থাকবে। যেহেতু ভগবানই তো ভগবদ্গীতাতে বলেছে অশাশ্বতম দুঃখালয়ম অশাশ্বতম, এই ভৌতিক জগৎ হচ্ছে দুঃখতে ভর্তি, অশাশ্বতম অশাশ্বত আছে আর দুঃখ নিয়ে আছে। তো এখানে আমরা আনন্দ কোনো দিন পাবো না, কিন্তু যদি আমরা ভগবানের নাম মনে করতে পারবো তাহলে আর এই জন্ম মৃত্যু যারা ব্যাধি চক্র থেকে বাইরে হয়ে যাব। বার বার কোনো মাতার গর্ভ ভিতরে আমাদেরকে জন্ম নিতে হবে না। তো সবথেকে বড় বিপত্তি জীবনে আছে যদি আমরা ভগবানের নাম ভুলে যাই। আমার মনে আছে এক দুই বছর আগে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছিলো, আমাদের মনে হচ্ছে চৌপাতির কোনো কংগ্রিগেশন ভক্তের মাতাকে নাকি ওর মাকে কিছু প্যারালাইসিসে অ্যাট্যাক না কিছু হয়েছে, কিন্তু এরকম একটা অ্যাট্যাক হয়েছে যে ও সব কিছু ভুলে গেছে অ্যাকসেপ্ট ভগবানের নাম। ও ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, ওকে কিছু জিজ্ঞেস করলেই বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মা কিছু খাবি বলবে হরে কৃষ্ণ 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 হরে, মা কোথায় যাবে কিচ্ছু
কিছু মানে কিছু বলতেই পারছে না, ওটা ছাড়া আর মুখে থেকে কিছু বেরোচ্ছে না, সব কিছু ভুলে গেছে। তো আমি ওটাই ভাবলাম যে এর থেকে বড় কৃপা ভগবানের আর কী লাগবে যদি আমরা ভগবানের কথা মনে করতে পারি। আমার মনে আছে হিজ হোলিনেস রোমাপদ স্বামী মহারাজ একবার একটা গল্প বলছিলেন কীভাবে উনার একটা বন্ধু, মানে এরা তো সবাই প্রভুপাদের শিষ্য, তো সাথে সাথে মানে ভক্তি জীবনে এসেছে, কারা কারা থেকে গেছে ভক্তি জীবনে, কারা কারা মানে চলে গেছে, কোথায় চলে গেছে জানে নেই। তো একবার রোমাপদ মহারাজ হঠাৎ করে কোনো একটা বন্ধুকে মনে করেছে যে ও তো শিল প্রভুপাদ কাছে দীক্ষা নিয়েছিল, জানি না কোথায় আছে, আমার ওকে দেখার অনেক ইচ্ছা আছে। তখন রোমাপদ মহারাজের শিষ্যরা খোঁজ নিল যে কোথায় ও শিষ্যটা। এখন আমেরিকাতে তো একটু সরল আছে, মানে ওইসব আজকাল অবশ্য ইন্ডিয়াতে সরল হয়ে গেছে, গুগল আছে আর অনেক কিছু অ্যাড্রেসেস আছে, তো কোনো রকম মানে ও যেখান থেকে এসেছিল ওর মানে যে বাড়ি সেখানে ওরা চলে গেছে। কিন্তু বাড়ির লোক বললো যে না ও তো এখানে নেই, এখন অন্য সিটিতে চলে গেছে, ও ছোটো মেয়ের কাছে থাকে। আবার ছোটো মেয়ের কাছে গেছে বলছে না ও এখানে থাকে না, ও তো ওল্ড এজ হোমে থাকে। তারপর আবার অ্যাড্রেস খুঁজে নিয়ে ওল্ড এজ হোমের কাছে গেছে, যখন ওল্ড এজ হোমে যায় ওখানে যে রিসেপশন, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করছে যে ফালানা ফালানা নাম এখানে কেউ আছে নাকি বৃদ্ধাশ্রমে। তখন ওরা বলছে যে আপনারা কি হরে কৃষ্ণা? তো মানে এরা সারপ্রাইজ হয়ে গেছে যে আমাদেরকে দেখে মানে কি করে। তো বলছে আপনারা হরে কৃষ্ণা? বলছে হ্যাঁ হরে কৃষ্ণা। তো আপনি কি ওদের ফ্যামিলি মেম্বার্স? তো ওরা বলছে হ্যাঁ মানে এরকমই ধরেন আর কি ফ্যামিলি মেম্বার্স। তখন ও রিসেপশনে যে মাতাজি দাঁড়িয়েছিল ও বলছে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, আমি আজ এত বছর থেকে ওল্ড এজ হোমে কাজ করছি আর আপনি যার নাম বলেছেন ওকে অ্যালজাইমার ডিজিজ হয়েছে, মানে এরকম একটা রোগ যে ও সব কিছু ভুলে গেছে, ওকে যদি নাম জিজ্ঞেস করো জানে না, কোথায় থেকে এসেছো তুমি, মেয়ে না ছেলে কিচ্ছু বলতে পারবে না। কিন্তু প্রতিদিন বিকেলে 7টা বাজলেই কমন রুম যেখানে থাকে বৃদ্ধাশ্রমে কমন রুম সেখানে চলে আসে, দুই হাত এরকম পরে তুলবে আর হরে কৃষ্ণা এরকম করে গান করবে, আর জয়রা যারা মানে ওখানে বুড়া বুড়ি আছে সবাইকে নাচ করাবে। তো ওখন আমি যখন এই গল্পটা শুনলাম তখন আমি ভাবলাম যে আরে বাপরে, মানে দেখেন ভগবান যদি কেউ একটুকু যদি সেবা করেছে, ভগবান ভুলে না, যদি ভগবান আমাদের স্মরণে থাকে, ওর থেকে বড়ো জিনিস আমাদের কী দরকার আছে যেন আমরা ভগবানকে ভুলতে না পারি যে কোনো পরিস্থিতিতে। যখন আমরা শেষ সময়ে অন্তকালে হতে পারে, কোনো রোগ থাকবে না, কোনো অ্যাক্সিডেন্টে কেউ মারা যাবে, সব পরিস্থিতিতে যদি আমরা ভগবানকে আমাদের মনে মধ্যে রাখতে পারবো তাহলে ওর থেকে বেশি কী লাগবে। তো আমরা দেখি রামায়ণে স্মরণের আচার্য হচ্ছে সীতা দেবী, নাহলে আমরা ভাবতেও পারি না যে কেউ একটা মহিলা যার অপহরণ হয়েছে একটা মানে অশোক বাটিকাতে, সব দিকে রাক্ষসেরা বসে আছে, সবসময় ধমকি দিচ্ছে তোকে আমরা খেয়ে নেব, কিন্তু ও বলছে এটা বিপত্তি না, বিপত্তি তখনই হবে আমার জীবনে যখন আমি ভগবানকে ভুলে যাব। তো আমরা দেখি শ্রবণের আচার্য হচ্ছে হনুমান, কীর্তন হচ্ছে লবকুশ, আর স্মরণ হচ্ছে সীতা দেবী, বন্দনম হচ্ছে বিভীষণ। বন্দনম মানে আমরা ভাবি বন্দনম মানে কোনো একটা ফিজিক্যাল পোশ্চার, মানে দুটো হাত জোড়ে দিলাম তাহলে বন্দনম হয়ে গেল, কিন্তু শাস্ত্রতে বলছে বন্দনম মানে যখন আমরা আমাদের মন দিয়ে, হৃদয় দিয়ে, শরীর দিয়ে, কথা দিয়ে ভগবানকে যখন আমরা সমর্পিত হয়ে যাব সেটা হচ্ছে বন্দন। আর আমরা দেখি বিভীষণের জীবনে ওটা সরল ছিল না, বরং রাবণ কাছে থাকা সরল ছিল, যেহেতু ওর কাছে সব পাওয়ার ছিল, রাম একা ছিলেন, তাও বিভীষণ সব কিছু ছেড়ে ভগবানের শরণাগতি নিয়েছে। সো বন্দনের আচার্য হচ্ছে বিভীষণ। এরকমই আমরা দেখি আত্মনিবেদন, আত্মনিবেদনের আচার্য হচ্ছে জটায়ু। জটায়ু নিজের শক্তি সামর্থ্য থেকে বেশি খেটেছে ভগবানের সেবা করতে জন্য, নালে আমরা দেখি রাবণ হচ্ছিল এত পাওয়ারফুল, যখন জটায়ু সীতামাতাকে রাবণের বিমানে কাছে মানে ও উড়ছে হাওয়াতে আর রাবণের সাথে মাঝ আকাশে ওরা যুদ্ধ করছে, আর রাবণ কী করেছে একটা মানে কি ওর একটা স্ওয়ার্ড নিয়ে যে ডানা থাকে ওর ডানাটা একদিকে কেটে ফেলে, তো একটা ডানা দিয়ে আবার মানে উড়ে উড়ে চেষ্টা করছে সীতামাতাকে রক্ষা করতে জন্য, আবার আরেকটা ডানা যখন রাবণ কেটে ফেলে তখন জটায়ু নিচে পড়ে যায়। কিন্তু শেষ প্রযুত ও চেষ্টা করে যে আমি সীতামাতার সাহায্য করবো, সীতামাতাকে আমি কোনো রকম রাবণের থেকে বাঁচাবো। আর এটা হচ্ছে আত্মনিবেদন, কেন আত্মনিবেদন মানে নিজের জন্যে কিছুই না, সব কিছু ভগবানের জন্যে। আমরাই সেবা করি কিন্তু সেবা কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে থাকে যে আমি আমার কমফর্ট জোনে, মানে আমি যতটুকু পারবো অতটুকু করবো, এর থেকে বেশি আমি পারবো না, এর থেকে বেশি আমি করতে পারবো না। কিন্তু জটায়ু 100% চেষ্টা করেছে, আর ভগবানের ক্যালকুলেশনটা এত সুন্দর আছে, শেষে আমরা কী পেলাম আর
কি করতে পেলাম সেটা ভগবান দেখে না, চেষ্টা কত করলাম, মানে শেষে জটায়ু বাঁচাতে পারলো না, সীতামাতাকে অপহরণ করে রাবণ নিয়ে চলে গেছে, সেটা ভগবান দেখে না শেষে কি হলো, কিন্তু তুমি চেষ্টা কত করেছো সেটা দিয়ে ভগবান মার্কস দেয়। এই ভৌতিক জগতে যদি এক্সাম লিখতে যাও, এক্সামে 100 থেকে 100 মার্ক কখন আসবে, যখন প্রতি একটা প্রশ্নের সঠিক জবাব দিলে 100 থেকে 100 আসবে, এটা হচ্ছে ভৌতিক জগতের ক্যালকুলেশন। কিন্তু আধ্যাত্মিক জগতে পেপারে তোমার 0 মার্কস হলে অসুবিধা নেই, তুমি চেষ্টা করেছো, তুমি এসেছো এক্সাম হলে, তুমি পেপারটা হাতে নিয়েছো, তুমি লিখতে চেষ্টা করছো, সেটা দিয়ে তুমি মার্কস পেয়ে যাবে। মানে শেষে রিজাল্টটা কী হলো সেটা ইম্পর্টেন্ট না, ভগবান দেখে আমাদের চেষ্টা কীরকম। তো আমরা দেখি জটায়ু কত সুন্দর, মানে শেষ প্রচুর চেষ্টা করেছে যে আমি সীতামাতাকে বাঁচাবো। তো শ্রবণম, কীর্তনম, স্মরণম, আত্মনিবেদনম, বন্দনম, এরকমই হচ্ছে, ইউ জাস্ট প্রেস ইট, গট ইট ইন দ্য মিটিং। আত্মনিবেদনম, আর এরকম আমরা দেখি দাস্যম, কত সুন্দর রামায়ণে আমরা দেখি দাস্যম হচ্ছে লক্ষ্মণ, লক্ষ্মণ কত সুন্দর ভগবানের সেবা করেছে। অ্যাকচুয়ালি লক্ষ্মণ, এই লক্ষ্মণের মতন সেবা এই পুরো ভক্ত সমাজে আমরা কাউকে দেখি না, মানে ও না নিজে পরিবার দেখেছে, না নিজের স্ত্রীকে দেখেছে, ও সবসময় ওর একটাই জিনিস যে ভগবানে কী করে আমি সেবা করবো, না খেয়েছে 14 বরষ, না ঘুমিয়েছে, সবসময় বাস ভগবানের সেবাতে। আর এটার প্রুফ কি, যখন যুদ্ধটা জিতে যায় শ্রীরাম আর রাবণের বধ করে, আর তখন ওরা অযোধ্যা ফিরে চলে আসে, তখন একদিন ওখানে অগস্ত্য মুনি আসে, আর অগস্ত্য মুনি এসে রামকে জিজ্ঞেস করছে যে আমি একটা জিনিস বুঝতে পারি নাই, কী করে লক্ষ্মণ ইন্দ্রজিৎ মেঘনাথকে মারতে পারলো, কুম্ভকর্ণকে আপনারা মারলেন ঠিক আছে, রাবণকে মারলেন ঠিক আছে, কিন্তু এই যে মেঘনাথ, এই ইন্দ্রজিতের একটা বিশেষ ব্লেসিং ছিল, ওকে কে মারতে পারবে, যে 14 বর্ষের ঘুমায় নেই, যে 14 বর্ষের খায় নেই, যে 14 বর্ষের কোনো মেয়ের মুখ দেখে নেই, তাহলে লক্ষ্মণ কী করে মারতে পারলো। তো ভগবান রামের শঙ্কা আসে, তখন লক্ষ্মণকে ডাকে, জিজ্ঞেস করে যে ভাই এটা তো সত্যি, তুমি তো সীতামাতা কাছে ছিলে, আমাদের সাথে সেবা করতে, তুমি সবসময় নিশ্চয়ই সীতাকে দেখেছো, তাহলে তুমি কী করে মারতে পারলে। তখন লক্ষ্মণ বলছে যে হ্যাঁ আমি আপনাদের কাছে ছিলাম, কিন্তু আমি আজ প্রযুত কোনোদিন সীতামাতা মুখ তাকাইনি, মুখের উপরে তাকাইনি। তো বলছে এটা কী করে হতে পারে, তখন লক্ষ্মণ বলছে আমি প্রুফটা বলে দিচ্ছি, যখন সীতামাতাকে অপহরণ করে রাবণ নিয়ে চলে যায়, তখন সীতামাতা কী করে মাঝরাস্তায় ওনার যেগুলো মানে কানে হাতে সব আছে সব কিছু নিচে ফেলে দেয়, আর কিছু কিছু বান্দর ওখানে যে ঘুরে বেড়ায় সে সব আভরণগুলো, সব অর্নামেন্ট, সব জুয়েলারি, সব কিছু অলঙ্কারগুলো নিয়ে সুগ্রীবকে দিয়ে দেয়। আর যখন ঋষিমুখ পর্বতে ভগবান রাম আর লক্ষ্মণ যায়, তখন সুগ্রীব বলছে এক মিনিট দাঁড়ান, আমার কাছে কিছু একটা মানে কোনো স্ত্রীর আভরণগুলো আছে, আমি দেখাই আপনাকে। তো যখন একটা কাপড় যেটা কাপড়ের ভিতরে বান্ধা আছে সে কাপড়টা নিয়ে আসে দেখায়, তখন রাম লক্ষ্মণকে জিজ্ঞেস করছে, মানে এত চোখে জল আসছে, কাঁদছে, তো ঠিকভাবে দেখতে পারছে না। তো লক্ষ্মণকে জিজ্ঞেস করছে এটা তো সীতামাতার, এটা তো মানে তোমার বৌদি নাকি সীতার অলঙ্কার? তো তখন লক্ষ্মণ বলছে তা বলতে পারছি না, কেন আমি তো কোনোদিন ওনার মুখ তাকাইনি, আমি সবসময় ওনার পাদপদ্ম, যেহেতু আমি প্রতিদিন স্নান করে ওনাকে প্রণাম করি, উনি পায়ের নুপুরটা আমি বলতে পারবো, কিন্তু মুখের নাকেরটা আমি বলতে পারছি না। তো সেটা হচ্ছে প্রুফ যে আমি কোনোদিন সীতামাতার মুখে তাকাইনি। তারপরে বলছে আমি কোনোদিন ঘুমাইনি, তার প্রুফটা কি? তো বলছে প্রথম দিন যখন আমরা অযোধ্যা থেকে বেরোই, সেই দিনে রাত্রে নিদ্রাদেবী যখন আসে, তখন লক্ষ্মণ নিদ্রাদেবীকে বলে যে তুমি আর আসবে না, 14 বর্ষের আমি ভগবান রামের ভালোভাবে সেবা করতে চাই। তখন নিদ্রাদেবী জিজ্ঞেস করে তাহলে আমি কোথায় যাব, তখন লক্ষ্মণ বলছে তাহলে তুমি যাও আমার স্ত্রী উর্মিলা কাছে। তো সেই জন্য উর্মিলা 14 বর্ষের ঘুমায়, সকালে ঘুমায়, রাত্রেবেলায় ঘুমায়, লক্ষ্মণের ঘুমটা উর্মিলা নিয়ে নেয়। আর তারপরে শেষে যখন রামের রাজ্য অভিষেক হয় আর ওনাকে সিংহাসনে বসানো হয়, তখন যখন লক্ষ্মণ মানে একটা এ কি আমরেলা ধরে আছে, তখন মানে ওর ঘুম পেয়ে যায় হাতে থেকে, মানে মানে যে ও আমরেলাটা ছুটে পড়ে যায়, মানে নিচে পড়ে যায়। তো মানে এটা হচ্ছে প্রুফ যে আমি 14 বর্ষের ঘুমাইনি। তো তারপর বলছে এসব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি নিশ্চয়ই খেয়েছো, যেহেতু আমি নিজে খাবার দিয়েছি তোমাকে, রাম বলছে।
তখন লক্ষ্মণ বলছে, না না আপনি ঠিকভাবে মনে করেন, আমি যখন আপনার জন্য কিছু ফল টল নিয়ে আসতাম তখন আপনিও ফলের তিন ভাগ করতেন, একটা সীতামাতাকে, একটা আপনার জন্য, একটা আমার জন্য। আমার ভাগটা আমি কোনোদিন খাই না, ওটা আমি এমনি রেখে দিয়েছি, আর এখনও আমি যদি আপনি চাই আমি আপনাকে দেখাতে পারি। কেন ও ফলগুলো আমি মাটি খুঁদে সব কি ফলগুলো ভিতরে রেখে দিয়েছি। তো ভগবান রাম তো আগে চিত্রকূটেছিলেন, তারপরে দণ্ডকারণ্যে, তারপরে পঞ্চবটীতে, ও যেখানে যেখানে আছে আমি এখনও নিয়ে আসে আপনাকে দেখাতে পারি। তো তখন ভগবান বলছে ঠিক আছে দেখাও। তাহলে লক্ষ্মণ কী করে, ও হনুমানের পিছনে চড়ে যায় আর ওরা মানে উড়ে যায় ওই জায়গাগুলোতে, আর যত ফল ছিল সব ফল নিয়ে আসে রামকে দেখায়। তখন ওরা মানে কি বলে গণিত করে, 14 বর্ষের, তো মানে 14 বর্ষের একটা বর্ষের কত কত দিন থাকে, 365, যখন পুরো ক্যালকুলেশন করে তখন দেখে 7টা ফল কম আছে। তখন রাম জিজ্ঞেস করছে, তার মানে তুমি 7 দিন খেয়েছো? তখন লক্ষ্মণ বলছে, না না আমি 7 দিন খাই না, আমি আপনাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, ওই 7 দিন আপনি আমাকে খেতে দিলেন না। বলছে, কেন দেব না, আমি তো তোমাকে রোজ দিয়েছি। বলছে, না না যেদিনে ভরত এসেছিল আমাদেরকে বুঝিয়ে অযোধ্যা ফেরত নিয়ে আসতে জন্যে, তখন আমরা প্রথমবার শুনতে পেলাম যে আমাদের বাবা মারা গেছে, সো সে দুঃখ নিয়ে আমরা সেদিনে খাই না, সেটা প্রথম দিন। আর দ্বিতীয় দিন যখন আমরা সীতাদেবী মানে অপহরণ করে রাবণ নিয়ে যায়, সো সেদিন আমরা খুব দুঃখতে আছি, আমরা সেদিনে খাইনি। আর তৃতীয় দিন যখন অহিরাবণ আমাদেরকে পাতাল নিয়ে চলে যায় অপহরণ করে, তখন আমরা খাইনি। আর বলছে, আরেকটা দিন যখন আমরা সমুদ্র দেবতাকে প্রার্থনা করছিলাম যে আমাদেরকে রাস্তা দিন, তো সেদিনে আমরা খাইনি। ফিফথ ডে বলছে যে যখন আমি মানে মূর্ছিত হয়ে পড়ে গেছিলাম আর হনুমান সঞ্জীবনী নিতে গেছে, সেদিনে আমরা খাইনি। আর সিক্সথ ডে বলছে যে যখন মায়া সীতা মানে ইন্দ্রজিৎ আর রাবণ মায়া সীতাকে নিয়ে দেখাচ্ছে যে তোমরা সীতা জন্য তো যুদ্ধ করছো, এনো তোমরা সীতাকে মেরে ফেলি, মানে মায়া সীতাকে নিয়ে আসে গলাটা কেটে দেখায়, তখন মানে বিভীষণ ওদেরকে বুঝাচ্ছে যে এটা মায়া সীতা, আপনার সীতাকে কিছু হয় নাই। তাও দৃশ্যটা দেখে এদের মনটা এত দুঃখিত হয়ে গেছে, ও সেদিনে ওরা প্রসাদ মানে নেয়নি। আর বলছে লাস্ট ডে যখন আমরা যুদ্ধে জিতে যাই, আমরা এত আনন্দে ছিলাম যে সেদিনে আমরা কিছু খাইনি। তো মানে ঠিকভাবে লক্ষ্মণ বুঝিয়ে দিয়েছে। তখন রাম বলছে, হ্যাঁ হ্যাঁ তো আমি এটা বুঝতে পারলাম। তো লক্ষ্মণের মতন দাস্য, উনি হচ্ছেন দাস্য আচার্য। তো শ্রবণম কীর্তনম স্মরণম দাস্যম সাক্ষ্যম সুগ্রীব, আমরা দেখি সুগ্রীবকে, উনি হচ্ছেন ভগবানের কত সুন্দর সখা, একটা সখার মতন ভগবানকে সুন্দর অ্যাডভাইস দেওয়া, কী করলে ভালো হয় কি না করলে ভালো হয়, ওনাকে কত ভালোবাসা দিয়েছে। ও সাক্ষ্যম আছে, বন্দনম আছে, অর্চনম, সবরীমাতার মতন অর্চনম কেউ করতে পারেনি। সবরীমাতা ভগবানকে নিজে খেয়ে খেয়ে বের গিলো ভগবানকে খাবিয়েছে, মানে কত ভালোবাসা দিয়ে। ভগবান ভগবদ্গীতাতে বলছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মি ভক্ত প্রেচ্ছতি তদহম ভক্তি উপহারিতম অশ্নামি প্রয়তাত্মনহা। আমাকে যদি কেউ ভালোবাসা দিয়ে একটা পাতা দিলে, একটা ফল দিলে, একটু জল দিলে, একটা ফুল দিলে, আমি সেটা স্বীকার করব। আর আমরা দেখি অনেক সময় আমরা দামি দামি জিনিস ভগবানকে দিলেও যদি আমাদের ভিতরে ভাব থাকে না, তাহলে ভগবান ওটা স্বীকার করবে না। কিন্তু যদি কেউ ভাবে করে, ভালোবাসা দিয়ে করে খেয়ে ভগবানকে দেয়, তাহলে সেটা দামি না হলেও ভগবান সেটা স্বীকার করে। তো আমরা দেখি সবরীমাতা কত সুন্দর ভগবানকে নৈবেদ্য, ভগবানকে ভোগ দিয়েছে। আর তারপরে হচ্ছে পাদসেবা সবথেকে ভালো করেছে ভরত। ভরত কী পাদসেবা করেছে, ভগবানের পাদুকাগুলো পুরো 14 বর্ষের পূজা করেছে। যখন ভরত যায় ভগবান রামকে বুঝাতে জুনে যে আপনি ফিরে চলে আসেন, তখন ভগবান বলছে, না আমি একবার কথা দিয়েছি আমার বাবাকে, আমি আর ফেরত আসতে পারবো না, নাহলে চরিত্রতে মানে হিস্ট্রিতে লোকেরা আমাদের উপহাস করবে যে বাবাকে কথা দিয়েছিল কিন্তু বাবা মারা যাওয়ার পরে আবার অযোধ্যা ফিরে চলে রাজা হয়ে গেছে রাম, এটা কীরকম কথা হলো, তো আমি আর আসতে পারছি না। আর ভরত বলছে, তাহলে আমি আর ফেরত যাবো না, আমি আপনার সাথে এখানে থাকবো। যখন অনেক তর্কাতর্কি হয় তখন শেষে রাম বলে, ঠিক আছে তাহলে আমি মেনে গেলাম, আমি তাহলে অযোধ্যার রাজা, দিয়ে দো আমাকে রাজ্য। তখন ভরত কী করে ভগবানকে মানে যে মুকুটটা পরিয়ে দেয়, বলছে ঠিক আছে আপনি অযোধ্যার রাজা চলেন। তখন রাম বলছে, এখন তো আমি অযোধ্যা রাজা, এখন আমি যেটা বলবো সেটা আপনাদের সবাইকে শুনতে হবে। এখন ভরত আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, তুমি আমার রাজ্যকে সম্ভালো, তুমি আমার রাজ্যকে আমার হয়ে এই পুরো রাজ্যে পালন করো। তো তারপরে ভরত মহারাজ কী করে ভগবানের পাদুকা নিয়ে মাথার উপরে নিয়ে গিয়ে ভগবানের পাদুকাটা সিংহাসনের ভিতরে রেখে ভগবান রাম হচ্ছে রাজা, উনি ভগবানের হয়ে পালন করেছে।
তো আজকে অ্যাকচুয়ালি আমি আজকে একটা মুখ্য কথা ফোকাস করতে চাই ভরত মহারাজ নিয়ে, কেন ভরত মহারাজ আর লক্ষ্মণের ভিতর লক্ষ্মণের অনেক তুলনা হয় যে দুইজনের মধ্যে কার ভক্তিটা বড় মানা যায়। কেন লক্ষ্মণে খুব সুন্দর সেবা করেছে, ভরতে খুব সুন্দর সেবা করেছে, কিন্তু আচার্যরা বলে যে ভরতের সেবাটা শ্রেষ্ঠ হবে, যেহেতু লক্ষ্মণ ভগবানকে দেখতে পেরেছে, ভগবানের মুখমণ্ডল, ভগবানের স্মাইল, ভগবানকে সাথে প্রসাদ নেওয়া, কিংবা ভগবানের নিজে মানে কি বলে বাপু সেবা, মানে পাশে থেকে সেবা করেছে। কিন্তু ভরত মহারাজ বাণী সেবা করেছে, ভগবানের থেকে বিরহ সহ্য করে উনার জন্যে সেবা করেছে। আর এটা খুব মানে বড় জিনিস, কেন আমরা যদি কাউকে ভালোবাসি আর তাকে যদি আমরা সবসময় দেখতে পারি, কথা বলতে পারি, তাহলে তার সেবা করা এত কষ্ট লাগবে না। যেহেতু একটু কষ্ট লাগলেও যেরকম আমাদের গুরু থাকে, যদি গুরু মহারাজ কিংবা যে কেউ না বরিষ্ঠ বৈষ্ণব, ওনাদের সাথে যদি কথা বলতে পারছি, ওনাকে দেখতে পারছি, তাহলে এত কষ্ট লাগবে না। কিন্তু যদি কাউকে আমরা দেখতেও পারি না, ও আমাদের সেবা নিয়ে খুশি আছে কিনা আমরা জানি না, কিন্তু তাও আমরা বিরহতে সেবা করতে থাকবো, সেটা হচ্ছে উত্তম সেবা। আমরা দেখেছিল প্রভুপাদের শিষ্যরা যখন প্রভুপাদের কাছে বৃন্দাবনে যেত কার্তিক মাসে কিংবা গৌর পূর্ণিমাতে মায়াপুর, তো ওনারা তো চাতেন যে প্রভুপাদের কাছে থাকবো, প্রভুপাদের সাথে থাকবো, কিন্তু প্রভুপাদকে ওরা মানে প্রকৃত ভালোবাসা দিয়েছে, যে প্রভুপাদের মিশনটা আগে নিতে জুনে নিজের ইন্দ্রিয় তৃপ্তি, মানে যে আমি যে গুরুর সাথে থাকবো, আমি যে গুরুর কথাগুলো শুনে আনন্দ পাবো, সেগুলো মানে স্যাক্রিফাইস করে, ত্যাগ করে, দূরে থেকে গুরুর যে আজ্ঞা আছে সেটার পালন করতে চেষ্টা করেছে। আমরা দেখি চৈতন্য চরিতামৃতমে কীভাবে চৈতন্য মহাপ্রভুর সাথে যখন ডোলে ভক্তরা যেত, ওনাদের ফিরত যাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেছে না তোমরা যাও নবদ্বীপে যাও, ওখানে প্রচার করো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে বৃন্দাবন পাঠিয়েছে, তোমরা ওখানে প্রচার করো। তো দূরে থেকে সেবা করেছে, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে আমরা কাউকে ভালোবাসি মানে যদি আমরা 10 বার বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না, ভালোবাসে মানে সেবা করা, ভালোবাসে মানে ত্যাগ, ভালোবাসা মানে কিছু করে দেখাওয়া। শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো ভালোবাসা হবে না। তো আমরা দেখি যে ভরত লক্ষ্মণের সেবা করেছে, কিন্তু কমপক্ষে একটু আনন্দ পেয়েছে যেহেতু ভগবানকে দেখতে পারত, কিন্তু ভরত তো মানে একটুকু ভগবানকে দেখতেও পায় না, কোনো সমাচার পায় না, 14 বর্ষর এক দাঁটে ভগবানের সুন্দর সেবা করেছে। তো আজকের একটা ইম্পর্ট্যান্ট একটা ঘটনা নিয়ে আমরা চর্চা করব, সেটা হচ্ছে মানে ইনসিডেন্ট মানে ইভেন্টটা এরকম হচ্ছে যে ভরত মহারাজ জাস্ট এসেছে অযোধ্যা, উনি কিছু জানে না যে এখানে কী হয়েছে, আর এখানে অলরেডি দশরথ মহারাজ দেহ রেখেছে, আর শ্রীরাম সীতা লক্ষ্মণ ওরা বনবাসে চলে গেছে। তখন যে ঘটনা হয়েছে, ভরত মহারাজ মামার বাড়িতে গেছিলো, আর যখন ফেরাতে এসে দেখছে যে কী হচ্ছে, সবাই এখানে কাঁদছে, কী হলো, তখন মানে কোনো একটা মিনিস্টার ভরত মহারাজকে পুরো জিনিসটা বুঝাচ্ছে যে আপনার বাবা দেহ রেখেছে, আর এরকম কয়েকের দুটো কী বলে ইয়ে ছিল, বরদান ছিল। আর ভরত মহারাজ মানে কাঁদছে কাঁদছে যে আমি নিমিত্ত হলাম, কেন ও বুঝতে পারছে যে যখন আমি অযোধ্যাতে ঢুকি কেউ আমার সামনে তাকাচ্ছে না, কেউ আমাকে দেখে হাসছে না, এটা কী হচ্ছে। আর তারপরে যখন উনি সভা থেকে অন্তর্ভবনে যায়, তখন দেখছে যে ওখানে শত্রুঘ্ন মন্ত্রাকে মারছে, যেহেতু মন্ত্রা কয়েকের মনটা খারাপ করেছিল, তো মন্ত্রার চুল ধরে টানছে। আর তখন মানে ভরত সাথে সাথে শত্রুঘ্নকে জিজ্ঞেস করছে, বলছে এটা কী করছো, বলছে না একে তো মারা উচিত, এর জন্য তো সব খারাপ হয়েছে। তখন ভরত বলছে যে শাস্ত্রতে লেখা আছে যে মেয়েদের ছুতে নেই, মেয়েদেরকে মারা মানে স্ত্রীদের আমাদের রক্ষা করা উচিত, স্ত্রী, গায়, বুড়ো লোক, ছোটো বাচ্চা, ব্রাহ্মণ, এদের মানে কোনো দিন এ করতে নেই, মারতে নেই। তো যদি মারলে কিছু না হতো তাহলে তো আমি সর্বপ্রথম আমার মাকে মেরে দিতাম, সেরকম মানে একটা কথা বলে ভরত, তাহলে যদি শাস্ত্রতে এটা না লেখা থাকতো তাহলে আমি তো কয়েকে মেরে দিতাম। যখন কয়েকে এই কথাটা শুনে মানে উনি একদম মানে অবাক হয়ে যায়, আর তারপরে ভরতকে গিয়ে মানে বলছে যে আমি তো তোমার জন্য সব কিছু এরকম করলাম আর তুমি এরকম কথা বলছো। তখন ভরত ওনাকে বুঝায় যে আমার রাজ্যে লাগবে না, আমার কিছু লাগবে না, আমি শুধু রামকে চাই। তারপরে কয়েকের মানে একটু মাথাটা ঠান্ডা হয়ে ওই বিচার করছে যে আমি এটা কী করলাম, যেহেতু কয়েকের শ্রীরাম খুব পছন্দ ছিলেন, উনি মানে খুব রামকে পছন্দ করতেন, কিন্তু মন্ত্রার একটা কুসঙ্গ পেয়ে মনটা খারাপ হয়ে উল্টা দিকে মানে কাজ করেছে। তো তারপরে সবাই মিলে মানে একটা নিশ্চয় করেছে, চলো আমরা সবাই চিত্রকূট যাবো, কোনো রকম রাম সীতারাম লক্ষ্মণকে বুঝিয়ে ফিরে নিয়ে
আসবো। তো সব রানীরা মানে পালকিতে, তখনকার দিনে তো পালকি ছিল, ওরা পালকিতে চেপে যায়, আর তারপরে ভরত মহারাজ রথের উপরে আছে, আর ওখানে যতগুলো মানে অযোধ্যাবাসীরা, ওরা বলছে আমরাই যাবো, অনেকদিন হয়েছে আমরা রামকে দেখি না, আমরা সবাই গিয়ে রামকে বুঝাবো। তো ওটার ভিতরে বাচ্চারা আছে, স্ত্রীরা আছে, বৃদ্ধরা আছে, বৃদ্ধ মানে বুড়োরা আছে, সবাই বুড়া বুড়ি সবাই। তো মানে কেউ কেউ বেলগাড়িতে চড়ে গেছে, কেউ কেউ হাতি গাড়িতে, কেউ কেউ ঘোড়ার গাড়িতে, মানে কেউ কেউ হেঁটে চলছে, সবাই মানে এক সব রেডি। আর শঙ্খ বাজানো হয়েছে, আর ঢোল বাজিয়ে সব খুব আনন্দে যে আমরা রামকে নিয়ে আসবো। তখন ভরত মহারাজের মনের মধ্যে একটা কথা আসে, ও ভাবছে যে ভগবান রাম যখন অযোধ্যা থেকে বনবাসে গেছে, উনি তো খালি পায়ে গেছিলেন, তাহলে আমি যে ওনার ভাই, আমি রথে চেপে যাব, এটা কি উচিত, এটা কি ভালো হবে, আমি তাহলে হেঁটে যাব। তো উনি কী করছেন, মানে খালি পায়ে হাঁটতে আরম্ভ করছে সব থেকে আগে সর্বপ্রথম। আর ওনাকে যখন সবাই দেখে যে উনি খালি পায়ে হাঁটছে, তখন ওখানে যতগুলো নাগরিক ছিল সবাই মনে মধ্যে ভাবছে যে যদি ভরত মহারাজ খালি পায়ে চললে, আমরা এরকম রথে বসলে কি ভালো লাগবে, আমরাই হেঁটে যাব। তাহলে সবাই নেমে পড়ছে বেলগাড়ি থেকে, হাত গাড়ি থেকে, হাতি গাড়ি থেকে। আর ওখানে যারা যারা মানে নেমে যায়, তারা কিছু কিছু বৃদ্ধ আছে, কিছু কিছু মানে কোনো রোগ আছে, চলতে পারছে না, কিন্তু ভরত মহারাজ চলছে বলে ওরা সবাই হাঁটতে চায়। তখন কৌশল্যা ভরত মহারাজকে ডাকে, বলছে এটা তুমি কী করছো, বলছে কিছু না আমি জাস্ট চলছি, বলছে না তুমি চলতে পারবে না, তোমাকে রথের উপরে চলতে হবে, যেহেতু তোমার জন্যে এত লোক সব অসুবিধাতে পড়ছে, তুমি রথে চাপছো না বলে কেউ রথে চাপছে না, সবাই হাঁটছে, ওদেরকে অসুবিধা হবে, তোমাকে এখন রথে চাপতেই হবে। তখন ভরত মহারাজ রথে চেপে যায়, কিন্তু পুরো রাস্তা উনি মনে মধ্যে ভাবছে আমার কী দোষ হলো, আমি মানে আমি কী ভুল করলাম, আমি তো খুব সুন্দর, আমি রাম হেঁটে গেছে, আমি হাঁটতে চাচ্ছিলাম, কোথায় আমার ভুল হয়েছে। তারপর অনেকক্ষণ সেটা মানে আলোচনা করে দেখছে, তারপরে ভাবছে হ্যাঁ আমার একটা ভুল হয়েছে, আমি যে আমার ভক্তি, আমার যে ভালোবাসার প্রদর্শন করলাম, মানে অ্যাডভার্টাইজমেন্ট করলাম, যেহেতু সবাই দেখতে পেরেছে যে আমি হেঁটে যাচ্ছি, সেই জন্যে আমার ভক্তিতে বাধা, ভক্তিতে প্রবলেম এসেছে। যদি আমি চুপচাপ থাকতাম, আর যখন সবাই একটু একটু আগে চলে যায়, আমি যদি পিছনে গিয়ে ওয়াকিং করতাম, হাঁটতাম, তখন আমাকে কেউ দেখতে পারতো না, তার মানে ভক্তির প্রদর্শন করতে নেই। তো এখান থেকে গৃহস্থ হয়ে আমরা একটা সুন্দর গুণ পাঠ শিখতে পারি যে ভক্তির প্রদর্শন করতে নেই। যখন আমরা ভক্তির প্রদর্শন করি, তাহলে ভক্তিতে অনেকগুলো বাধা চলে আসে, অনেক ডিস্টার্বেন্স চলে আসবে। যেরকম একটা ধনী লোক, তা ধনী লোকের কাছে অনেক পয়সা থাকলে ও কোনোদিন বলবে না ওর কাছে কত পয়সা আছে, বলবে আমার কাছে কিছু নেই। এরকম বলতে থাকলে কী হবে, ধীরে ধীরে পয়সাটা বাড়বে। যদি পরিবারের লোকেরা জেনে যাবে কত পয়সা আছে, তাহলে সব ফুতা করে দেবে, মানে সব ওয়েস্ট করে দেবে। এরকম ভক্তিকে লুকাতে হবে, যদি সবসময় বলে ফেলবো আমাদের ভক্তি, তাহলে ভক্তির ভক্তি করতে জুনে অনেক ডিস্টার্বেন্স এসে যাবে। যদি আমরা বলবো আরে আমি তো প্রতিদিন চৌষট মালা করবো, আমি তো এটা করি, আমি কার্তিক মাসে এরকম করবো, আমি পুরুষোত্তম মাসে এরকম, যদি আমরা প্রদর্শন করবো তাহলে অনেকগুলো বাধা আসবে। যেরকম একটা ব্যাং, একটা ব্যাং ব্যাং যদি খুব বেশি বেশি আওয়াজ করে, তখন কী হয়, সাপটা ওকে ধরে নেয়। যখন বেশি বেশি আওয়াজ হয় তখন মায়া আরও বেশি ধরে। যখন আমরা বেশি বেশি আওয়াজ করি, আমি তো এরকম ভক্তি করি, আমি তো ওরকম ভক্তি করি, তখন কী হবে, আমাদের অহংকারটা বড়ে যাবে। আর অহংকার বড়ে যাবে মানে মায়াটা আমাদেরকে অ্যাট্যাক করবে। তো আমাদের খুব খুব সাবধান থাকতে হবে যে আমাদের ভক্তি প্রদর্শন করতে নেই। মানে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরেন আমরা যেরকম ইস্কনে আমরা মাছ খাই না, আমরা কী বলে অনিয়ন গার্লিক আমরা খাই না। তো ধরেন আমরা যদি কোনো একটা বিয়ে বাড়িতে গেলাম, আর যদি ওখানে কেউ আমাদের বললো যে হ্যাঁ আপনি কিছু নিন, যদি আমরা ওখানে বলবো না অ্যাকচুয়ালি আমাদের এটা নিয়ম আছে, আমরা এটা খাই না, আমরা এটা করি না, সাথে সাথে কী হবে, আমাদেরকে বড় প্রবচন দেবে, আপনি এত ছোটো বয়সে সব ছেড়ে দিয়েছেন, আপনি তো ছেড়েছেন, বাচ্চারা ছেড়ে দিয়েছে, বাচ্চারা ছেড়ে দিলে ওদের শক্তি কী করে আসবে, ডিম না খেলে মাছ না খেলে কী করে হবে, এরকম করতে নেই, একটু বুড়াবুড়ি হলে এগুলো অনেক কিছু বলবে, আমাদেরকে পুরো শুনতে হবে। যদি প্রদর্শন না করে যদি আমরা বলে ফেলি যে না আজকে আমার শরীর ভালো নেই, বাস, মানে যেখানে বলতে হবে সেখানে বলবো, যেখানে প্রচার করতে হবে, কিন্তু যত সম্ভব যেখানে দরকার নেই সেখানে একটু কম বললে আমাদেরই সাহায্য হবে। যেরকম ধর কারো বাড়িতে গেলাম, কি
কেউ বললো চা কফি খাবেন, আমরা সাধারণ আমরা সিম্পলভাবে বলতে পারি না আমি খাবো না, কিন্তু আরে চা কফি ছেড়ে তো আমার 40 বছর হয়ে গেছে আমি চা কফি খাইনি, এখন আবার একটা প্রবচন আরম্ভ হবে, আচ্ছা আর আপনারা চা কফি ছেড়ে দিয়েছেন, আচ্ছা ফ্যামিলিতে কেউ খায়নি, আরেকটা কিছু একটা স্টার্ট হবে। তো যত সম্ভব মানে প্রদর্শন করতে নেই, প্রচারের জন্য দরকার আছে সেটা আলাদা কথা, সেটা সম্পূর্ণ আলাদা, যেখানে আমরা দেখছি যে যার সাথে আমরা কথা বলছি তারা ফেভারেবল আছে, আমরা যদি এটা বলবো ওদের প্রোৎসাহন হবে, ওরা একটু হ্যাঁ আমি আমরা মাছ ছেড়ে দেবো, সেটা আলাদা কথা। কিন্তু অনেক সময় এরকম একটা ক্রাউড থাকে সেখানে কিচ্ছু বললে লাভ হবে না, বরং আমাদের মাথা খাবে, এরকম কেন খাচ্ছেন না, এটা কেন করবেন না, মানে যেরকম আমাদের 10 offenses আছে, 9th offense টু ইনস্ট্রাক্ট এ ফেথলেস পার্সন অ্যাবাউট দ্য গ্লোরিজ অফ দ্য হোলি নেম, মানে যাদের একদম মানে কোনো ইন্টারেস্ট নেই তাদের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট আছে। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমাদের অহংকারে একটু ভালো লাগবে যে জাস্ট একটু সবাইকে বলি আমি কী কী নিয়ম পালন করছি, আমি কী কী করি, তো সেটা আমাদের খুব সাবধান থাকতে হবে, নিজে নিজে বুঝে নিতে হবে যে আমি যে এখানে এই জিনিসটা বললাম সেটা কি ওর প্রোৎসাহন হবে, ও ভক্তিতে আগে যাবে তার জন্যে বললাম, না আমার অহংকারকে একটু জল দিতে জন্য বললাম, সেটা আমরা চেক করতে পারি। যেরকম ধরেন কেউ যদি এখন কার্তিক মাস দামোদর মাস আরম্ভ হবে, যদি কেউ নিশ্চয় করেছে প্রতিদিন 64 মালা করবে, এখন যদি আমি সবাইকে বলি যে আমি প্রতিদিন 64 মালা করবো, সেখানে আমার আনন্দ আসছে, আর যদি আমি কাউকে বলবো না আর 64 মালা করবো, সেখানে আমার কীরকম আনন্দ আসছে, এই দুই আনন্দ কম্পেয়ার করলে বোঝা যাবে যে আমরা লোকের আনন্দ জন্যে না লোকেরা প্রশংসা করবে তার জন্যে করছি, না ভগবানের প্রশংসার জন্যে করছি, সেটা আমরা বুঝতে পারবো। কাউকে না বলে যদি ভক্তি করে দেখি কীরকম আনন্দ পাচ্ছি, আর সবাইকে বললে তখন কীরকম আনন্দ পাই, সেটা আমরা একটা কম্পেয়ার করলে আমরা নিজেই বুঝে যাব যে আমরা কার জন্যে করছি, কি আমরা ভগবানের প্রসন্নতার জন্যে করছি না লোকেরা আমাকে ভালো বলবে সেজন্যে করছি। তো সেরকম তো ভরত মহারাজ বুঝে গেছে যে আরে আমার ভুল হয়েছে, আমি শুধু শুধু যে প্রদর্শন করলাম, আমি যদি চুপচাপ পিছনে থাকতাম তাহলে আমার এত বেশি প্রবলেম আসতো না, এখন সবাই দেখে নিয়েছে বলে আমি আর আমার ভক্তিতে আগে যেতে পারছি না। তারপরে রথে ভরত মহারাজ চড়ে গেছে আর ওরা একটু একটু করে আগে গেছে। তো আগে যাওয়ার পরে ভরত মহারাজ চলে গেছে নিষাদ রাজের কাছে। নিষাদ রাজ মানে যারা যে ছিল ভগবানের বন্ধু। তো নিষাদ রাজ ভরত মহারাজকে দেখে খুব রেগে যায়, বলছে আরে তুমি তো আগে তোমার মা রামকে অযোধ্যা থেকে বার করে দিয়েছে, এখন তুমি বনে রামকে শান্তিতে থাকতে দেবে না, এখানে ওর পিছনে চলে আসলে কী করবে, তুমি রামকে মেরে ফেলবে, সেজন্য তুমি আসলে, তোমার আর কী দরকার, তুমি রামকে মারতে পারবে না, আমি তোমাকে আগে মেরে ফেলবো, আসো তুমি আমার সাথে যুদ্ধ করো, মানে এত বেশি কটুবচন বলে, ভরত মহারাজ মানে কাঁদতে কাঁদতে নিষাদ রাজের পায়ের ধরে কাঁদছে, বলছে আপনি এরকম কেন কথা বলছেন, বলছে তাহলে আর কী বলবো, তোমাকে তো রাজা বানাতে জুনে ভগবানকে বনবাস পাঠানো হলো। তখন ভরত বলছে না আপনি আমাকে মানে আপনি আমাকে বুঝতে পারলেন না, এটা আমি কিছু করি না, আমি কিছু জানতাম না, এগুলো আমার মা করেছে, দয়া করে আমার উপরে বিশ্বাস করেন। কিন্তু নিষাদ রাজ ওনার উপরে বিশ্বাস করতে পারছে না। আর তার অনেকক্ষণ পরে যখন ভরত মহারাজ ওনার পুরো কাহিনীটা বলে নিষাদ রাজের পায়ে ধরে প্রণাম করে বলছে যে আপনি আমার দাদার মিত্র, তার মানে আপনি হচ্ছেন আমার দাদার মতন, আপনি আমাকে আশীর্বাদ দিন যেন আমি রামকে বুঝিয়ে ফিরে নিয়ে আসবো। যখন এসব কথাগুলো শুনে তখন নিষাদ রাজ বলছে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারলাম তোমার কোনো মানে কুমতি না, তুমি মানে ভালো জুনেই এসেছো। তো এখানে গৃহস্থদের একটা গুণপাঠ আছে যে যখনই আমরা ভক্তিতে আগে যাব, হতে পারে অনেক বাইরের লোকেরা যারা মানে সমাজের লোকেরা আমাদেরকে ভুল বুঝবে, কিন্তু ভুল বুঝলেও আমাদের নিরাশ হয়ে যেতে নেই যে আরে আমাকে তো কেউ দেখো কেউ কীরকম বলছে, এরকম বলছে, ও এরকম বলছে, যে যেটা বলতে চায় বলো, সেটাতে বেশি মানে পাত্তা দিতে নেই। মানে হিন্দিতে একটা কথা আছে, সবসে বড়া রোগ ক্যা কহেঙ্গে লোক, সব থেকে বড় রোগ হচ্ছে এ কী বলবে, ও কী বলবে, এ আমার দেখে কী বলবে। তো ওইগুলো বেশি মানে পাত্তা দিতে নেই, যদি সবসময় কে কী বলবে সেটা নিয়ে যদি আমরা সবসময় মানে কী বলবো একটা টেনশনে থাকবো, তাহলে আমরা ভক্তিতে আগে যেতে পারবো না। তো সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট লেসন, কিন্তু লোকেরা তো বলবে, লোকেরা বলা বন্ধ কোনো দিন করবে না, যদি আপনি ভক্তি করবেন তাও বলবে, যদি আপনি ভক্তি করবেন না তাও বলবে যে এরা কীরকম লোক ভক্তি টক্তি করে না, যদি ভক্তি করবে বলবে এরা বেশি বেশি ভক্তি করে, মানে আপনি যেটা বলবে লোক অলওয়েজ কিছু না কিছু বলবে, লোকের কাছে সবসময় কিছু তো আছেই বলতে জন্যে।
যেরকম আমার মনে আছে, আমি যখন ছোটোবেলায় একটা কাহিনী শুনেছিলাম, একটা কি বলছে, একটা বাবা আর ওর ছেলে বাজারে গিয়ে একটা গধা কিনেছে, গধা, ও গধা কিনে দুজন চলে যাচ্ছে। তো গধা কিনে যখন দুজন চলে যাচ্ছে, তখন সবাই বলছে যে কত বোকারা এরা, কত বোকা লোক, গধা কিনেছে আর শুধু শুধু রোদে রোদে হাঁটছে। গধা কিনেছে তাহলে গধার উপরে বসলে তো হয়, গধাকে মানে চালাচ্ছে, ওরাই চলছে, এটা কি? তখন এরা দুজন ভাবলো, হ্যাঁ এটা তো ঠিক বলেছে লোকেরা, আমরা কেন হাঁটবো, আমরা দুজন গধার উপরে বসবো। দুজন গধার উপরে বসে গেছে, যখন গধার উপরে বসে যায় তখন আর কিছু দূর যাওয়ার পরে কেউ বলছে, আরে কীরকম ক্রূর এরা, দুইজনই একটা ছোট গধার উপরে বসে গেছে, বিচারা গধা পুরো ঘেমে যাচ্ছে, এটা কি ঠিক হলো? তখন দুজন ভাবছে, হ্যাঁ এটা তো ঠিক, আমাদের দুজন বসা তো উচিত না। তখন ওর বাবা বলছে ছেলেকে, তুমি নেমে যাও, আমি বসবো। কিছুক্ষণ দূর যাওয়ার পরে কেউ বলছে, আরে দেখো বাবা তো কত ক্রূর আছে, ছোট বাচ্চা বিচারা ও হাঁটছে আর বাবা আনন্দে গধার উপরে বসে আছে। তখন বাবা ভাবছে, হ্যাঁ এটা তো ঠিক হলো না, তারে বাবা নেমে যাচ্ছে, বাচ্চাকে বসে দিচ্ছে গধার উপরে। কিছুক্ষণ দূরে যাওয়ার পরে কেউ বলছে, আরে কলিযুগ দেখেন কীরকম হয়ে গেছে, বুড়ো বাবা চলছে আর বাচ্চা আনন্দে গধার উপরে বসে আছে, এরকম কী করে হয়, হ্যাঁ বাবাকে চালাচ্ছে আর নিজে আনন্দে বসে আছে। তখন এরা ভাবছে, এটা কী করবো, এটা তো প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা যেটা করলে লোকেরা কিছু না কিছু বলছে, একটা কাজ করি গধাকে বেঁধে দিই। তো গধার দুই পায়ে বেঁধে, লাঠির উপরে গধাকে বেঁধে, গধাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ওরা কোলে করে কোলে করে। তারপর লোক বলছে, কত পাগল, গধা কিনেছে, গধার উপরে না বসে গধাকে কোলে করে কেউ নিয়ে যায়। তখন এ ছেলে আর ওর বাবার মানে বিরক্তি হয়ে কী করেছে, ওই গধাকে ওখানে ফেলে চলে গেছে বাড়ি, বলছে আমাদের গধা লাগবেই না, কিছু না কিছু লোক বলতেই থাকবে। এটা হচ্ছে লোকের স্বভাব, লোক তো সবসময় কিছু না কিছু বলতেই থাকবে। যদি লোক বলছে বলে আমি ভক্তি ছেড়ে দেব, লোক বলছে মানে আমি এটা করব না। যেরকম আমরা দেখি আজকাল একটা ট্রেন্ড, লোক কী বলে সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। একটা ফেসবুকে যদি কোনো কোনো ছবি আমরা পোস্ট করেছি, সবসময় আমাদের চিন্তা থাকে যে কত লোক দেখেছে, কত লোক ভালোবাসা দিয়েছে, কত লোক মানে লাইক করেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেখা দরকার নেই যে কত লোক লাইক করেছে, আমাদের দেখতে হবে কে লাইক করেছে, কে মানে আমাদের জীবনে আমরা যেভাবে ব্যবহার করছি, দশজন ২০ জন বলছে হ্যাঁ বাবা করেছে, সেটা ইম্পর্টেন্ট না, কে বাবা করছে, মানে কি আমাদের গুরু খুশি, আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের মেন্টর, যারা বরিষ্ঠ বৈষ্ণব, তারা কি আমাদের ব্যবহার নিয়ে খুশি, তাহলে যথেষ্ট। বাকি লোকেরা কি বলবে তাদের সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই। লোকেরা তো কালকে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে আমরা কি ঝাঁপ দেব? আমাদের থেকে যারা বড়, যারা আমাদের থেকে ভক্তি মার্গে আগে আছে, তারা কি ভাবছে আমাদের ব্যবহারে, সেটা নিয়ে আমাদের ইম্পর্টেন্ট। ওরা কি খুশি, ওরা কি ঠিক বলছে আমাদের ব্যবহারটা, সেটা ইম্পর্টেন্ট, কে কি বলছে সেটা ইম্পর্টেন্ট না। আমার মনে পড়ছে একটা সাধুর গল্প। সাধুর একটা নতুন নতুন শিষ্য হয়েছে, আর শিষ্যর অনেকগুলো বদ্ধভ্যাস, বদ্ধভ্যাসের মধ্যে একটা অভ্যাস ছিল মদ খেত সবসময়। তখন গুরু মহারাজ বলছে, দেখো এখন তুমি মদ খেতে বন্ধ করো। বলছে, না গুরু মহারাজ, মদ খেয়ে থাকতে, মদ না খেয়ে থাকতে পারবো না। তখন গুরু বলছে, দেখো তুমি যদি মদ খাবে আমি তোমাকে বলে দিই, তুমি নরকে যাবে। বলছে, তাই নাকি, এটা তো আমি জানতাম না, মদ খেলে কি কেউ নরকে যায়? বলছে, হ্যাঁ মদ খেলে তোমাকে নরকে যেতে হবে। বলছে, কিন্তু তাহলে তো আমার বাবা তো সবসময় মদ খায়, তাহলে ওর কী হবে? বলছে, ওই নরকে যাবে। বলছে, তাহলে আমার বন্ধুরা সবাই তো মদ খায়, ওরা সবাই নরকে যাবে? বলছে, হ্যাঁ পাক্কা নরকে যাবে। বলছে, আমার যে একটা গার্লফ্রেন্ড আছে ও তো সবসময় মদ খায়, ও কি নরকে যাবে? বলছে, হ্যাঁ পাক্কা সবাই নরকে যাবে। তখন এ শিষ্য বলছে, তাহলে তো আমি কোনো দিন মদ খেতে ছাড়বো না। বলছে, কেন? বলছে, যদি সবাই নরকে যায় তাহলে আমি একা স্বর্গে গিয়ে কী করবো, আমার বোরিং হয়ে যাবে না? যখন সবাই তো নরকেই যাচ্ছে, আমি একা একা স্বর্গে গিয়ে কী করবো? মদ খেলে ভালো, তাহলে সবাই সাথে আমিও যাবো নরকে। সেটা হচ্ছে আজকালের ট্রেন্ড, মানে সবাই যদি এরকম করছে তাহলে আমাকে এরকম করা উচিত। ওটা আমাদের জন্য ঠিক কি না সেটা আমরা বিচার করছি না, সবাই করছে তার মানে ওটা ঠিকই হবে না, শাস্ত্র কী বলছে, গুরু কী বলছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো এনিওয়ে, তো তারপরে নিষাদ রাজ ওনাকে ভুল বুঝেছে, তাও ভরত মহারাজ নিরাশ না হয়ে নিষাদ রাজ সাথে কথা বলে তারপরে আগে যাওয়ার চেষ্টা করছে। তো সেই দিনে রাত্রে নিষাদ রাজ বলছে ভরত মহারাজকে যে আপনি আমার বাড়িতে ঘুমান। তো ভরত বলছে, না আমি আপনার বাড়িতে না, যেখানে সীতারাম ঘুমিয়েছিল আমি সেখানে ঘুমাবো। তো তখন নিষাদ রাজ ওনাকে নিয়ে যায় ওই জায়গাটা, মানে যেখানে গাছের তলাতে নিচে
একটা শুকনো ঘাসের উপরে ওরা ঘুমিয়েছিল। ভরত মহারাজ যখন এই দৃশ্যটা দেখে উনি আরও কাঁদছে, বলছে আরে আমার জুনে যারা রাজকুমার রাজকুমারী একটা নরম গাদ্দাতে যাদের ঘুমাওয়ার উচিত, সে আমার জুনে এরকম ওয়ান মানে একটা ঘাসের উপরে গাছের তলাতে ঘুমাচ্ছে বলে উনি আরও জোরে জোরে কাঁদছে। তারপরে ওখান থেকে বিদা নিচ্ছে, নিষাদ রাজ কাছে থেকে বিদা নিয়ে ভরত মহারাজ আর একটু আগে যাচ্ছে। আর আগে গিয়ে উনি যাচ্ছেন ভরদ্বাজ মুনির আশ্রমে। যখন ভরদ্বাজ মুনি দেখে ভরত মহারাজকে উনি খুব খুশি, উনি বলছেন আরে আজকে আমি একটা সমাধান পেয়ে গেছি, কিন্তু আজকে আমি আমার একটা প্রশ্নের সমাধান পেয়ে গেছি। তখন বলছে কোন প্রশ্নের সমাধান? তখন ভরদ্বাজ মুনি বলছেন ভরত মহারাজকে বলছে আমি সবসময় ভাবতাম যে যদি কেউ খুব ভালোভাবে তপস্যা করে তাহলে ভগবানকে পায়, ভগবানের দর্শন হয়, সেটা আমি বুঝলাম। কিন্তু যদি কেউ ভগবানের দর্শন পায় তার ফলটা কী? তপস্যার ফল হচ্ছে ভগবানকে দেখা, ভগবানকে দেখার ফলটা কী? সে প্রশ্নের উত্তরটা আমি আজকে পেয়ে গেলাম। ভগবানের দর্শন পাওয়ার ফল হচ্ছে ভগবানের ভক্তকে দেখা করা, ভগবানের ভক্তকে দেখতে যে আমি যে অবকাশ মেয়ে যে আমি লাভ পেয়েছি। তো আপনার মতন যে একটা ভক্তের আমার দর্শন হয়েছে বলে আমি খুব খুশি, যে তপস্যার ফলে ভগবানকে দেখতে পেলাম, কিছুদিন আগে শ্রীরাম এসেছিল আর শ্রীরামের দর্শনের ফলে আমি আপনার মতন একটা সন্তর দর্শন পেয়েছি, আমি খুব খুশি। তারপরে ভরদ্বাজ মুনিকে জিজ্ঞেস করছে যে রাম কোথায় গেছে। আর তারপরে ভরদ্বাজ মুনি মানে হাসি পাচ্ছে, বলছে দেখো কিছুদিন আগে রাম এসেছে আর আমাকে শ্রীরাম জিজ্ঞেস করছে, বলছে যে আমি কোথায় গিয়ে থাকবো, মানে এত ইনোসেন্টভাবে, উনি হচ্ছেন ভগবান লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং, কিন্তু উনি আমাকে এরকম জিজ্ঞেস করছে একটা ছোটো বাচ্চার মতন যে মুনি মহারাজ এখান থেকে আমি কোথায় যাবো, আমি কোথায় থাকলে ভালো হবে, কোথায় জল টল পাওয়া যাবে, কোথায় ভালো ফল ফুল পাওয়া যাবে, সেখানে আমি আমার কুটিয়া মানে আমার ভজন কুটির বানাবো। তখন ভরদ্বাজ মুনি বলছে যে আমি শ্রীরামকে বললাম যে আপনি কোথায় নেই সেটা বলেন তো, আপনি তো সব অণুতে আছেন, আপনি তো প্রতি অণুতে আপনি আছেন, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কোথায় গিয়ে থাকবো, আপনি কোথায় নেই বলবেন তাহলে আমি বলবো আপনি কোথায় গিয়ে থাকবেন। তখন শ্রীরাম বলছে যে তুমি এসব তত্ত্বজ্ঞান ছেড়ে দো, তত্ত্বজ্ঞান দেবে না, এখন আমি লীলা করছি, এই লীলাতে বলো আমি কোথায় গিয়ে থাকবো। আর তখন ভরদ্বাজ মুনি কত সুন্দর একটা কথা বলছে, বলছে যে এ পৃথিবীতে 14টা জায়গা আছে যেখানে ভগবান রাম সবসময় থাকে। ও 14টা জায়গা কি আমি বলে দিচ্ছি, যেহেতু আমরা সবাই গৃহস্থ আমাদের এটা জানা উচিত। তো ভরদ্বাজ মুনি বলছে যেখানে গৃহস্থরা নিজে চোখে করে ভগবানের শ্রী বিগ্রহর প্রতিদিন দর্শন করে, নিজে নাকে দিয়ে ভগবানকে যে তুলসী দেওয়া হয় সেটার গন্ধ নেয়, নিজের জিহ্বা দিয়ে যে ভগবানের প্রসাদ স্বীকার করে, ভগবানের নাম কীর্তন করে, ভগবানের কথা বলে, আর নিজে কান যার কান সমুদ্রের মতন, যেরকম সমুদ্রতে এতগুলো নদী চলে গেলেও সমুদ্র কোনোদিন বলবে না বাস 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 আর আমার কাছে জায়গা নেই, এরকম যাদের কানটা সমুদ্রের মতন, মানে যতই ভগবানের কথা শুনলে কোনোদিন বলবে না বাস 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 হয়ে গেছে, আরও শুনবো ভগবানের কথা, তো যার কান হচ্ছে সমুদ্রের মতন তাদের বাড়িতে ভগবান রাম সবসময় নিবাস করবে। বলছে যারা কোনোদিন ভক্তের নিন্দা করে না তাদের বাড়িতে ভগবান রাম গিয়ে থাকবে, যারা সবসময় তুলসী পূজা করবে তাদের বাড়িতে ভগবান রাম থাকে, যাদের বাড়িতে গায়ের রক্ষা হয় সেখানে ভগবান রাম থাকে, যাদের বাড়িতে পুরো রাম দরবার সীতা রাম লক্ষ্মণ হনুমান সেবা হয় সেখানে ভগবান রাম থাকে, আর যারা ভগবান রামের পুরোপুরো শরণাগতি নিয়ে নিয়েছে, এটা না যে রামে আছে আর গণপতি আছে আর এ দেবী আছে আর ওয়ে আছে সবাই আছে, না না, রাম ছাড়া আর কিছু নেই। যেরকম একটা শ্লোক আছে না, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব, ত্বমেব শরণম মম দেব দেব, যার এরকম ভাব, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব সখা বন্ধু দ্রবিণম বিদ্যা সব কিছু তুমি, যারা এরকম ভাবে আছে
তার বাড়িতে ভগবান রাম থাকে। যারা প্রতি পরিস্থিতিতে সম থাকে, সুখ হো দুঃখ হো, ঠান্ডা হো গরম হো, মান হো অপমান হো, আজকে ভালো দিন হো খারাপ দিন হো, সবসময় একই রকম সম থাকে, তাদের বাড়িতে রাম থাকে। যারা পর দুঃখে দুঃখী, অন্য কারো দুঃখ দেখতে পারে না, খুব দুঃখী হয়ে যায়, তাদের বাড়িতে রাম থাকে। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো বলছে যে যারা বৈষ্ণবের সেবা করে তাদের বাড়িতে রাম থাকে, যারা ব্রাহ্মণের সেবা করে বৈষ্ণবের সেবা করে, যারা গুরুকে ভগবান থেকে বেশি মান দেয়, এটা লেখা আছে, মানে আমি কিছু বানিয়ে বলছি না, এটা যারা গুরুকে ভগবান থেকে বেশি মান দেয় তাদের বাড়িতে ভগবান রাম থাকে, এরকম অনেক জায়গাগুলো ভরতবাজ মুনি বলে। আর তারপরে ভরতের সাথে অনেকক্ষণ গল্প করার পরে ভরতবাজ মুনি বলছে যে দেখো ভরত, একটা কাজ করো, তুমি কিছুদিন এখানে থেকে যাও, অনেক দূর হেঁটে এসেছো, আমি এখানে তোমাদের কিছু জন্য কিছু তাম্বু টাম্বু বেঁধে, মানে তোমাদের যেটা সুবিধা দরকার সব ঠিক করে দিচ্ছি, একটু বিশ্রাম করো তারপরে আগে যাও। তো ভরত মহারাজের তো ইচ্ছা নেই বিশ্রাম করা, উনি তো তাড়া মানে তাড়াতাড়ি চলে যেতে চায় রামের কাছে। কিন্তু কৌশল্যা বলছে দেখো তোমার সাথে যারা বুড়ো বুড়ি এসেছে, অনেকরা খুব বয়স্কর লোক এসেছে, ওদের তো একটু আরাম দরকার আছে, ওদের জন্য তুমি একটু আরাম করো। তো তারপরে ভরতবাজ মুনি যেহেতু উনি হচ্ছেন একটা যোগী, ওনার যে যোগসিদ্ধি, উনি যোগসিদ্ধি নিয়ে এত সুন্দর একটা মানে কি বলে ওখানে তাম্বু দিয়ে সব সুখ সুবিধা মানে যেভাবে অরেঞ্জমেন্ট করেছে, মানে অযোধ্যা থেকে বেশি লাক্সারিয়াস, মানে প্রত্যেকটা তাম্বুতে সোনার পাত্রতে সবাই খেতে পেয়েছে, আর মানে অনেক রকমের প্রসাদ ওখানে উপর মানে যে স্বর্গ লোক থেকে কিছু অপ্সরা এসেছে নিচে, ওরা সেবা দিচ্ছে, আর মানে এত লাক্সারি এত লাক্সারি, আর সবাই এত আনন্দ করছে যে কী হচ্ছে, দুই তিন দিন আরাম করার পরে কিছু কিছু অযোধ্যাবাসীরা বলছে যে না আমরা আর অযোধ্যা ফেরত যাব না, আমরা আগে রাম কাছে যাব, আমরা এখন এখানেই থাকবো, আমাদের খুব ভালো লেগে গেছে, কত আনন্দ আছে এখানে, যারা যাবে তারা যাও। তো এরকম কিছু কিছু মানে ওখানেই থেকে যায় আর বাকি লোকেরা আগে যায়। তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট গুণপাঠ আমাদের, যে অনেক সময় মায়া আর এরকম একটা ভক্তকে মানে অ্যাট্রাক্ট করে, ভক্তটা বুঝতেও পারে না যে ও কোথায় ভুল করছে, মানে মায়া এরকম আছে, কোনোদিন ভক্তকে বলবে না যে তুমি জপ করবে না, ভক্তকে বলবে হ্যাঁ জপ করো, কিন্তু আজকে করবে না কাল করবে। তো আমরা মেনে যাবো ঠিক আছে, বলছে না যে করবো না কাল করবো, তো তারপর কালকে বলবে না কাল না নেক্সট আর একটা দিন, এরকম ধীরে ধীরে কি হবে আমাদের লিস্টে নিচে চলে যাবে জপ করা, আর কখন যে লিস্টে থেকে বেরিয়ে গেছে বাইরে আমরা বুঝতেই পারবো না। তো এরকম মায়া মানে ধীরে 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 ধীরে, আজকে থেকে গেছো আজকে একটু আরাম করো, আজ একদিন জপ না করলে কিচ্ছু হবে না, আজ একদিন মানে ভাগবত না শুনলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আজ একদিন, এরকম করে 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 ধীরে ধীরে আমাদেরকে ভগবান থেকে দূরে নিয়ে চলে যায়। এখানে এরকমই হয়েছে, এরা সবাই মানে কত সুন্দরভাবে ভগবান রামের কাছেই যাচ্ছিল, কিন্তু কি হয়ে গেল মানে মায়াদেবীর একটা এরকম প্রভাব হয়েছে যে ওরা মানে আর যাওয়ার ওদের ইচ্ছা করছে না, বলছে এখানে আমরা ভালো আছি। তো তারপরে এখানে যারা যারা মানে একটু ভক্তিতে স্ট্রং ছিল, ভক্তিতে মানে একটু এ ছিল, তারা আগে চলে যাচ্ছে, কিন্তু এখন আগে যাওয়ার পরে সমস্যা আছে, ওখানে মানে ঝড় বৃষ্টি, ইন্দ্রদেব জানে করে এরকম একটা ঝড় বৃষ্টি সৃষ্টি করছে। তখন ভরদ্বাজ মুনি বুঝতে পারছে যে এটা হচ্ছে ইন্দ্রর কাজ, ইন্দ্র জানে করে কেন ঝড় বৃষ্টি করছে, ও চায় না যে ভরত মহারাজ রামের কাছে যায়, ইন্দ্রর ভয়টা কি যে রাবণের বধ করতে এসেছে, আর যদি ভরত মহারাজ ওনাকে বুঝিয়ে অযোধ্যা ফেরত নিয়ে চলে যাবে তাহলে পুরো তো এ পরিত্রাণায় সাধুনা বিনাশায় আছে দুষ্কৃতমে কাজটা তো হবে না, সেজন্য ভরত মহারাজকে আমি যেতে দেবো না বলে উনি ডিস্টার্বেন্স করছে। তো তারপরে ভরদ্বাজ মুনি ইন্দ্রকে বুঝাচ্ছে যে তুমি ভয় করবে না, এদেরকে যেতে দো, কিচ্ছু হবে না, রাম ওদের কথা মানবে না। সো অনেক সময় আমাদের ভালো কর্ম আমাদের খারাপ কর্ম দুটোই আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। যেরকম আপনি দেখেন ভরত মহারাজের এত
এত ভালো কর্ম ছিল যে উনি যেখানে যেখানে পাই দেবেন, যদি ওখানে কাঁটাও আছে, ও কাঁটাগুলো এই গোলাপের মতন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ওনার ভাগ্যতে কষ্ট করার নেই, আনন্দেই আছে, সেজন্য সব চেঞ্জ হয়ে যাবে। আর অনেক সময় কি হবে, এই ভালো কর্মটাও আমাদেরকে ভগবান থেকে দূর করতে পারে। কি করে করতে পারে আমি বলবো। এখন আমরা শবরী মাতার কথা শুনেছি। এই শবরী মাতা উনার পূর্ব জন্মতে উনি ছিলেন একটা খুব সুন্দর রাজকুমারী, আর উনি রাজকুমারী ছিলেন এত প্রতিষ্ঠিত রাজকুমারী যে উনি যেখানে যাবেন সেখানে মানে কারফিউ হয়ে যাবে, মানে একদম মানে নাকাবন্দি বলে না, যেরকম রাস্তার উপরে কাউকে চলতে নেই উনার পালকি গেলে। তো একবার শবরী মাতা উনি গিয়েছিলেন বারণাসীতে, বারণাসী মানে তীর্থযাত্রাতে। তীর্থযাত্রাতে যখন উনি যায়, পালকিতে ওনাকে নিয়ে যাচ্ছেন, সব সাধুদেরকে বলা হচ্ছে এ লাইন মানে দূরে থাকো দূরে থাকো, মানে এখান থেকে রাজকুমারী যাচ্ছে। তো শবরী মাতা মনে মধ্যে খুব দুঃখ করছে, বলছে তীর্থযাত্রা মানে তো ভক্তের দর্শন, তীর্থ মানে যেখানে যেখানে ভগবানের ভক্তরা হাঁটাফেরা করেছেন তাদের ধুলিটা মাথাতে লাগানো, সেটাই তো তীর্থ। নালে তীর্থ তো মানে একটা পাখিয়ে তীর্থে গেলে, আমরা তীর্থে গেলে তফাৎটা কী? তীর্থ মানে যেখানে আমরা গিয়ে ভগবানের একটা ভালো কথা শুনবো, ভগবানের ভক্তের সঙ্গ নেব, ভগবানের ভক্তের উচ্ছিষ্ট খাবো, ওনাদের পায়ের ধুলিটা মাথার উপরে নেব। কিন্তু আমারটা ভাগ্যে দেখেন, আমি যেখানে যাই সেখানে সবাইকে বলে দূর হাঁটো দূর হাঁটো। আমি কেন এরকম জন্ম নিয়েছি, হে ভগবান আমি আপনার প্রার্থনা করি আগেবারে আমাকে এরকম মানে একটা নিজ কুটুম্বে জন্ম দেবেন, আমি এরকম রাজকুমারীর মতন থাকতে চাই না। তো তারপরে জন্মে শবরী মাতার জন্ম হয়েছে একটা গিরিজন পরিবারে, মানে যেখানে ট্রাইবাল পিপল যারা থাকে, সবর জাতি, সবর জাতির লোকের। তো এখানে কি হয়েছে, মানে সবর জাতির লোক তো ওদের মানে কীরকম সিস্টেম যে বিয়ে বাড়ি মানে মানে ওই কী বলে অ্যানিমাল স্লটার, মানে পশুদের মারা, সেটাই ওদের উৎসব, মানে যে কোনো উৎসব হলেই পশুদেরকে মানে মারবে। তো শবরী মাতার যেদিনে বিয়ে, পরের দিনে বিয়ে, সেদিনে রাত্রে শবরী মাতা দেখছে যে ওনার বাড়ির সামনে অনেকগুলো পশুকে বাঁধা আছে, গলাতে করে বাঁধা আছে। তো উনি ওনার মাকে জিজ্ঞেস করছে যে মা এ সবাইকে কেন বাঁধা হয়েছে। বলছে আরে তুমি জানো না কালকে তোমার বিয়ে, তো সবার গলা কাটা হবে, মানে সবাইকে মানে কি কালী মাতাকে এ দেওয়া হবে। তখন শবরী মাতা মানে ছোট বাচ্চা মেয়ে কাঁদছে, বলছে আমার বিয়ে জন্য এত সব প্রাণীরা মারা যাবে, কি করব। তখন রাত্রেবেলা উনি কি করেন, যখন সবাই ঘুমিয়ে যায়, ওই মানে ওই সবার যে গলা কাছে বাঁধা আছে ওই রশ্মিগুলো সব খুলে দেয়, আর যখন খুলে দেয় তখন ও সব যে পশুরা শবরী মাতাকে আশীর্বাদ করে, যেভাবে তুমি আমাদেরকে যে বাঁচিয়ে দিয়েছ, এভাবে তুমি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে যে তুমি বেঁচে যাও সেটা আমাদের আশীর্বাদ। তো এখন ছোট বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে, আমি যাদেরকে খুলে দিলাম সকালবেলা মা বাবা জানলে আমাকে বকবে, আমি এখান থেকে পালাই। তো উনি কী করছেন, বনের ভিতরে চলে যাচ্ছে। কারণ বনের ভিতরে দেখছে সকালবেলা মানে রাত্রে রাত্রে পুরো হেঁটে হেঁটে গেছে, তো সকাল ভোরবেলা দেখছে একটা সুন্দর আশ্রম, মাতঙ্গমুনির আশ্রম। মাতঙ্গমুনি আশ্রমে অনেকগুলো ব্রহ্মচারীরা আছে। তো শবরী ভাবছে যে আমি তো মেয়ে মানুষ, এখানে তো সবাই ছেলেরা আছে, আমাকে রাখবে, কী করবো, কোথায় থাকবো। তো গাছে মানে পিছন থেকে তাকাচ্ছে যে এরা কী করে। তো তখন দেখছে দুপুরবেলা ওরা সবাই প্রসাদ প্রসাদ খেয়ে যে বেঁচে গেছে সেটা ওরা যে ফেলে দিয়েছে সেটাই একটু খেয়েছে। তারপরে কিছুদিন ও দেখেছে যে এরা কী করে ভোরবেলা তিনটার সময় উঠে যায়, উঠার পরে পুরো আশ্রম পরিষ্কার করে, তারপরে গিয়ে স্নান করে, নদী থেকে স্নান করার পরে ফুল তুলে পুরো মানে যেটা যজ্ঞের সামানগুলো ঠিক করে আর গুরুর সেবা করে। তো শবরী ভাবছে যে আমি তাহলে সেবা করি। তো শবরী কী করেছে, ওরা যদি তিনটার সময় উঠে, শবরী দুটোর সময় উঠে গেছে, ওদের উঠার আগেই শবরী পুরো আশ্রমটা সাফ করে দিয়েছে। এরা যখন ঘুম থেকে উঠে বলছে কে আশ্রমটা এত সুন্দর সাফ করে দিয়েছে, আর তারপরে যখন ওরা নদী স্নান করতে যায়, যখন নদী স্নান করে ফিরে আসবে তখন পর্যন্ত শবরী ওখানে পুরো ফুল তুলে করে সব পুরো সাজিয়ে দিয়েছে যজ্ঞজনে। এরা বলছে ভালো তো, কেউ আমাদের সাহায্য করছে, সব কিছু তৈরি করে দিচ্ছে, এটা কে বুঝতে পারছে না, অনেকদিন এরকম চলে গেছে। তো কিছুদিন পরে ওনারা গুরু কাছে গিয়ে বলছে গুরু মহারাজ কেউ আছে এখানে, আমরা বুঝতে পারছি না কে, সকালবেলা পুরো আশ্রম পরিষ্কার করে নিচ্ছে, আমরা যেটা খেয়ে ফেলে দিই সে পুরো কাঁচা ডাব্বা পরিষ্কার করে পুরো এখানে জায়গাটা সাফ করছে, আমরা কী করব। তখন ওনার যে গুরু মত্তঙ্গ ঋষি উনি বলছেন, দেখেন শিষ্যদেরকে বলছে, এটা খুব সিরিয়াস জিনিস, কিন্তু
এটা সিম্পল জিনিস না, কিন্তু যে এই পরিষ্কারগুলো করছে সে তোমার দুই জিনিস নিয়ে চলে যাচ্ছে আর তোমাকে একটা জিনিস দিয়ে যাচ্ছে। তো শিষ্যরা বুঝতে পারছে না আমাদের দুই জিনিস নিয়ে চলে যাচ্ছে, একটা জিনিস দিয়ে যাচ্ছে, কি তার মানে কি? তখন ওনার গুরু বলছে যে যে আমাদের সেবা করে সে আমাদের কাছে দুটো জিনিস নিয়ে নেয়, একটা হচ্ছে আমাদের ভক্তি, একটা হচ্ছে আমাদের স্বীকৃতি। যদি কেউ কিছু বৈষ্ণবের সেবা করে তাহলে সে বৈষ্ণবের ভক্তি, সে বৈষ্ণবের স্বীকৃতি, যেটা ভালো কর্ম, সেগুলো সব যে সেবা করছে সে পেয়ে যাবে। আর একটা জিনিস দিয়ে যায়, কি দিয়ে যাবে? আসক্তি, আসক্তি হয়ে যায় যে আমাদের সেবা করে কি হবে, তার উপরে আসক্তি হয়ে যাবে। মতঙ্গ ঋষি বলছে দেখো এটা খুব সিরিয়াস জিনিস, এই যে তোমাদের সেবা করছে দুই জিনিস তোমাদের নিয়ে নিচ্ছে, তোমাদের ভক্তি, তোমাদের স্বীকৃতি, তোমরা যে যজ্ঞ করছো, যে ভক্তি করছো, তপস্যা করছো, ও কিছু ফল নিয়ে নিচ্ছে যেহেতু তোমার সেবা করছে, আর তোমাদেরকে একটা জিনিস দিয়ে যাচ্ছে আসক্তি। এখন একদিন যদি ও না আসবে তোমাদের আসক্তি হয়ে যাবে, আজকে আসেনি কেন, ভালো পরিষ্কার করছিল তো কোথায় চলে গেছে। সো এটা খুব ডেঞ্জার, তোমরা কোনো রকম ধরো কে লোকটা যে তোমাদের ভক্তি আর স্বীকৃতি নিয়ে নিচ্ছে। তখন এ শিষ্যরা ভাবছে আজকে তো আমরা ওকে ধরবো। ওরা পুরো রাত ঘুমায়নি, মানে চোখ খোলা করে বসে আছে যে কে কে কে। তখন মানে দুটো সময় দেখছে ছাবরিমাতা মানে ঝাড়ু দিচ্ছে, আয় সবাই মিলে ওকে ধরছে। অন্ধকার তো বলছে এই তুমি কে, চলো আমাদের গুরু কাছে নিয়ে যাবো। তখন ওনার গুরু দেখছে তো ছোট্ট বাচ্চা মেয়ে, বলছে এ তুমি কোথায় থেকে এসেছো? তখন বলছে আমি এরকম সবর জাতি, সেজন্য ওনার নাম হচ্ছে সবরি, মানে অ্যাকচুয়ালি ওনার নাম না কিন্তু যেহেতু উনি সবর জাতি থেকে এসেছেন, বলছে আমি এখান থেকে এসেছি। বলছে আচ্ছা আচ্ছা তাহলে তুমি সবরি? বলছে হ্যাঁ। তো বলছে আমি আর আমার বাবার কাছে ফেরত যাবো না, আপনি আমাকে শিষ্যর মতম রেখে নিন, আমি এখানে আপনার সেবা করবো। তখন মাতঙ্গ ঋষি বলছে ঠিক আছে তাহলে তুমি এখানে সেবা করো। তো এই সব ব্রহ্মচারীদের ছেলে, কিন্তু একটা মানে মাতাজি শিষ্য ছিল ওনার। আর তারপরে অনেক বর্ষর গুরু সেবা করার পরে শেষে মাতঙ্গ ঋষি ওনার সব শিষ্যকে নিয়ে যখন বৈকুণ্ঠ থেকে বিমান আসে ভগবানের কাছে ফিরে যাবে, তখন সবাই বৈকুণ্ঠ বিমানের উপর চাপছে। তখন সবারই যখন চাপে মাতঙ্গ মুনি বলছে তুমি যাবে না। বলছে কেন গুরুমাজ, আমি আপনার ভালো সেবা করিনি, আমাকে কেন নিয়ে যাবেন না, সবাইকে নিয়ে যাচ্ছেন? তখন মাতঙ্গ মুনি বলে তুমি সবাই থেকে বেশি সেবা করেছো আর এত সুন্দর সেবা করেছো, এত ভালো সেবা করেছো যে ভগবানকে দেখতে জন্য আমরা সবাই তো বৈকুণ্ঠে যাচ্ছি, কিন্তু তোমাকে দেখতে জন্য ভগবান নিজে আসবে, তোমাকে খুঁজবে। যে গুরু সেবা করে তাকে ভগবান খুঁজে, যে আমি আসবো তোমাকে দর্শন দেবো। তো ভগবান তোমার নাম নিয়ে তোমাকে খুঁজতে খুঁজতে আসবে, তুমি একটু অপেক্ষা করো, ভগবান আসবে। তারপরে সবরীমাতা ওখানে থেকে যায়। তো এই সবরীর গল্পটা বললাম কেন, যে অনেক সময় আমাদের ভালো কর্ম হতে পারে, ভক্তিতে ডিস্টার্বেন্স হতে পারে। যেরকম সবরীমাতার ভালো কর্ম ছিল বলে, উনি অনেক ধনী বাড়ি থেকে ছিলেন বলে উনি ভক্তদের সঙ্গ করতে পাচ্ছিলেন না। তো সেই জন্যে যদি আপনাদের মনে আছেন শ্রীমৎ ভাগবতমে চতুষ্কন্ধে যে ধ্রুব মহারাজে যখন বৃত্তান্তটা আসে, ধ্রুব মহারাজ যখন মধুবনে তপস্যা করতে যায় তখন নারদ মুনি ধ্রুব মহারাজের মাথার উপরে ওনার হাত রাখে, তখন ওই শ্লোকটে বলা হচ্ছে যে সে মুমেন্টে ধ্রুব মহারাজের ভালো কর্ম আর খারাপ কর্ম দুটোই নারদমুনি নিয়ে নিয়েছে। কেন ভালো কর্মটাই অনেক সময় যে সেই জন্যে তো কুন্তিদেবী কী বলে, কুন্তিদেবীর একটা শ্লোক আছে না, জন্ম ঐশ্বর্য সুতা শ্রী ভি, এইগুলো সব প্রবলেম আছে। জন্ম ঐশ্বর্য সুতা শ্রী ভি, কেউ যদি খুব সুন্দর, খুব বুদ্ধি, খুব নাম, খুব এটা পুরো প্রবলেম আছে, যে কোনো সময় অহংকার চলে আসবে। কিন্তু যারা অকিঞ্চনা, যাদের কাছে কিছু নেই ভগবান ছাড়া, তারা খুব সরলে ভগবানের শরণাগতি নিতে পারে। কিন্তু যাদের কাছে অনেক কিছু আছে সেইগুলো একটা ভারের মতো। যেরকম আমরা যদি সমুদ্রতে সাঁতার কাটতে চাই, সাঁতার কাটার সময় যদি কিছু ভার না থাকলে ফটাফট সাঁতার কাটতে পারবেন, কিন্তু যদি পাথরগুলো বাঁধা আছে তাহলে সাঁতার কাটতে পারবেন? তাহলে খুব কষ্ট হবে। তো যাদের ধন বুদ্ধি অনেক কিছু আছে তাদের সাঁতার কাটতে খুব মুশকিল হবে, কিন্তু যাদের কিছুই নেই অকিঞ্চনা তার খুব ইজিলি মানে এই ভবসাগরকে পার করতে পারবে, ভগবানকে শরণাগতি নিতে পারবে। ভরত মহারাজের ভালো কর্ম, ওনাকে মানে ডিস্টার্বেন্স এসে গেছে, কিন্তু ভরত মহারাজ না ভালো কর্ম না খারাপ কর্ম উনি সব কিছু ভগবানকে অর্পণ করে দিয়েছে। সেই জন্য তো ভক্ত হয়ে আমাদেরকে ভক্তি করা উচিত, পুণ্য করা উচিত না। পুণ্য করলে আবার আসতে হবে। আজকে আমি যদি কাউকে অন্নদানম করলাম, পুণ্য করলাম, কী হবে? আবার জন্ম নেব। যেটা যেটা আমি ভালো কর্ম করেছি সবগুলোর ফল আমাদেরকে নিতে হবে। কিন্তু আমি কী করব, অন্নদান করার সময় অন্নদান করব না, প্রসাদ দান করব, তাহলে ভক্তি।
ভক্তি করলে সমস্যা নেই, পুণ্য করলে সমস্যা, পাপ করলে সমস্যা। পুণ্য ভগবানকে অর্পণ করলে ভক্তি হয়ে যায়, পাপ ভগবানকে অর্পণ করা যায় না, পাপ করতে বন্ধ করতে হবে। তো এখানে ভরত মহারাজ অনেক পুণ্য করেছিলেন বলেন, ভরদ্বাজ মুনি উনাজুনি অনেক কিছু মানে লাক্সারিয়াস অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু ভরত মহারাজ কোনো জিনিসে প্রভাবিত না হয়ে, আকর্ষিত না হয়ে উনি আগে যাচ্ছেন। আর এখানে কি হয়েছে, ইন্দ্র ওনাকে মানে ডিস্টার্ব করতে চেষ্টা করেছে, যেরকম মায়া আগে চেষ্টা করবে সব দিকে আমাদেরকে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে, কিন্তু যখন দেখবে যে না এর ফোকাসটা তো মানে এইদিকে ওদিকে হচ্ছে না, তো এ সিরিয়াস আছে, তখন মায়া সাহায্য করতে আরম্ভ করবে, তখন যোগ মায়া। যখন প্রচুর কৃষ্ণ থেকে দূর থাকবো মহামায়া কাজ করবে, মহামায়া আমাদেরকে কষ্ট দেবে, কিন্তু যখন দেখবে যে না এই কৃষ্ণ ভক্তি ভালোভাবে করছে তাহলে যোগ মায়া আমাদের সাহায্য করতে আরম্ভ করবে। সেজন্য আমি দেখি অনেকবার ভক্তরা বলে, মাতাজি মানে ঠিক পেট্রোল পাম্প কাছে আসলাম তখনই গাড়ির পেট্রোল শেষ হলো, ঠিক আমরা সানডে প্রোগ্রামে মানে মন্দির চলে গেলাম তখনই বৃষ্টি আরম্ভ হলো, আজকে আমাদের এরকমই হলো, এত বড় অনুষ্ঠান, হাজার হাজার লোক এসেছে ওই পুতুলটা রাবণের পুতুলটা জ্বালাতে, ঠিক সকালবেলা একটু বৃষ্টি পড়েছে তখনই ভক্তরা চিন্তা করছিল যে কী হবে, কিন্তু আমাদের একটা খুব বড় ফায়ার শো হয়েছে, ওই ক্র্যাকার্স আছে ওটার ভিতরে যদি জল পড়ে যায় পুরো খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু হয় না। আর বিকেলে কারেক্ট মানে পুরো প্রোগ্রামে মিনিস্টার চলে গেছে, সব শেষ হওয়ার পরে জোর বৃষ্টি হয়েছে, এরকম আমরা অনেক সময় দেখি যে যোগমায়া সাহায্য করে, কিন্তু আগে পরীক্ষা নেবে, আগে ভালো পরীক্ষা নেবে যে কতটা আমরা সিরিয়াস আছি, তারপরে যোগমায়া সাহায্য করে। তো আগে ইন্দ্র পরীক্ষা নিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারপরে যখন বুঝে গেছে ভরদ্বাজ মুনি সাহায্য করেছে, বলছে না না ওর ভালো কিচ্ছু হবে না, তুমি চিন্তা করবে না, ভগবান যাবে না ফিরে, তুমি ভরতকে আগে যেতে দো। তখন সবাই মানে বৈষ্ণবের কৃপা অবশ্যই আমাদের দরকার আছে, ভরদ্বাজ মুনি একটা বৈষ্ণব রুনি ইন্দ্রকে স্টপ করেছে, এরকম আমাদের জীবনে যদি বৈষ্ণবরা আসে তাহলে ও আমাদের জীবনে পুরো মানে অবস্ট্যাকলস চলে যাবে আর আমরা ভক্তিতে আগে চলে যাব। সে এসে মানে ভরত মহারাজ চলে গেছে ভগবান রামের কাছে, কিন্তু ভগবান রামের কাছে যখন যাচ্ছে দূরে থেকে ওনার রথের উপরে যে মানে জয় পতাকা মানে যেটা পতাকাটা সেটা দূরে থেকে লক্ষ্মণ দেখছে, দেখে অনেক রেগে যাচ্ছে, বলছে এইখানে এসে গেছে ভরত, এখন আমি ওকে দেখাচ্ছি, আচ্ছা আজ এখানে আমাদের শান্তিতে থাকতে পারবে না, আমি ভরতকে মেরে ফেলবো। তখন ভগবান রাম বলছে, লক্ষ্মণ তুমি এরকম কেন কথা বলছো, তোমার কি ভরতের উপর ঈর্ষা আছে, তুমি কি অযোধ্যার রাজা হতে চাও, আগে ওকে আসতে দো, ও কী বলতে চায়, তুমি কেন এরকম অনেক কিছু ভেবে ফেলছো, আগে ওকে আসতে দো, একটু শান্তি রাখো। তারপরে যখন ভরত চলে আসছে তখন ভগবান কুটিরের ভিতরে মানে ওনার যে ভজন কুটির ওনার যে মানে যে পর্ণশালা কুটিরের ভিতরে উনি বসে আছেন, তো ভরত মানে একদম মানে কুটিরের দরওয়াজাটা খুলে দাদা আমি এসে গেছি এরকম কিচ্ছু বলেনি, কুটিরের বাইরে বসে বসে কাঁদছে কিচ্ছু বলছে না। কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে ভগবান রাম ভিতর থেকে দরওয়াজা খুলে বাইরে আসছে, তারপরে ভরতকে দেখে মানে আলিঙ্গন করছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা গোলোক বৃন্দাবন যখন যাই গোলোক বৃন্দাবনের দরওয়াজাটা আমরা খুলে যেতে পারবো না, গোলোক বৃন্দাবনের দরওয়াজাটা ভিতর থেকে খুলবে, তার মানে ভগবান হচ্ছেন কৃপা সিদ্ধ, উনি সাধনা সিদ্ধ না। এটা না যে আজকে যদি আমি মানে গ্যারেন্টি বলতে পারবো যে আজ থেকে 5 বর্ষ যদি আমি প্রতিদিন 64 মালা করি তাহলে ভগবান আমাকে গোলো, এরকম কোনো ক্যালকুলেশন নেই, যখন ভগবান ইচ্ছা হবে তখন উনি দরওয়াজাটা খুলে দেবেন। এটা না যে আমি এটা এটা নিয়ম পালন করব তাহলে আমি এটা এটা করব তাহলে ভগবানকে আমাকে দর্শন দিতেই হবে, উনি বাধ্য ওনাকে দিতেই হবে, এরকম কোনো রুল নেই, ভগবান যখন চায় তখন দর্শন দিতে পারে। তো তার মানে এই কথাটা শুনে সবার মনে মধ্যে হবে তাহলে তো আপনি একটা খুব ভালো কথা বলবেন, তাহলে আজ থেকে ভালো কথা বললেন তাহলে আজ থেকে আমাদের আর সোলোমালা করতে হবে না, যেহেতু আপনি তো বলে দিলেন ভগবান তো সাধনা সিদ্ধ না, তাহলে সোলোমালা করো, 64 মালা করো, 1 মালা করো, 2 মালা করো, ভগবান যখন ইচ্ছা তখন দর্শন দেবে, তাহলে মালা করার কী দরকার আছে। না, ভগবান সাধনা সিদ্ধ না কৃপা সিদ্ধ, কিন্তু ওনার কৃপা হবে যখন আমরা সাধনা করব, তার মানে আমাদের সাধনা দেখে 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 একদিন উনি হঠাৎ কৃপা করবে, তো উনি কৃপা জুড়ে সাধনা করতে থাকতে হবে। তো যখন ভগবান দেখবে যে হ্যাঁ অনেক কষ্ট করছে তখন একদিন হঠাৎ করে দরওয়াজাটা ভিতর থেকে খুলবে আর বলবে চলো আসো, আর তারপরে আলিঙ্গন করবে, সেটা জন্য অপেক্ষা করতে হবে। তো এরকম ভরত মহারাজ মানে দাঁড়িয়ে আছে, তারপরে হঠাৎ করে ভগবানের দরওয়াজাটা খুলে আর ভগবান ওনাকে মানে আলিঙ্গন করে, আর তারপরে ভরত আর শ্রীরাম আর ভরতের মিলাপ মানে ওদের মিলন হয়। এখন
এখন ওই জায়গাটা আছে চিত্রকূট থেকে একটু দূরে, যেখানে শ্রীরাম আর ভরত দুজন মানে জুড়ি নিয়ে আলিঙ্গন করে আমরা গিয়েছিলাম, আমি আর প্রভু, অনেক বছর আগে। আমার তখনকার দিনে আমি যখন পিএইচডি করছিলাম তখন আমার একটা পেপার সাবমিট করার ছিল, তো ওখানে দুই তিন দিন কি দেরি হবে বললো, আমরা ওখান থেকে মানে ফটাফটে দুই তিন জায়গা দর্শন করে আসলাম। তো আমি মানে আমার এখনও মনে আছে খুব সুন্দর একটা বিগ্রহ আছে, মানে রাম আর ভরত দুজন মানে আলিঙ্গন করে এরকম জুড়ি নিয়ে আছে, আর খুব সুন্দর একটা মন্দির, আর বেসমেন্টে একটা মন্দির আছে, খুব সুন্দর জায়গাটা দেখার মতো আছে, আর চিত্রকূটে দেখার মতো জায়গা, মানে এত সুন্দর জায়গা আমি কোথাও দেখিনি। মানে মানে পাহাড় আছে, পাহাড়ের কাছে নদী আছে, সব মানে পাশে পাশে, মানে যেরকম একটা কোনো ছবিতে আমরা দেখেছি, মানে যদি কেউ মানে ছবি আঁকলে কীরকম হয় এরকমই মানে দেখতে, খুব সুন্দর। আত্রিমুনির আশ্রম আছে, আত্রি অনুসূয়ার আশ্রম আছে, খুব সুন্দর চিত্রকূট দেখার মতো একটা জায়গা। তো এরকম অনেক সুন্দর সুন্দর গুণ পাঠ আমরা রামায়ণ একটা এরকম সাগরের মতন, যদি মানে আমরা বর্ষর বর্ষের কথা বলতেও থাকলে এক একটা একটা ইনসিডেন্ট থেকে এতগুলো মানে গুণ পাঠ আমরা বার করতে পারবো, এত কিছু শিখার আছে, আর স্পেশালি গৃহস্থ ভক্তদের জন্য অনেক কিছু শিখার আছে, কীভাবে আমাদের ব্যবহার করতে হবে, কীরকম কথা বলতে হবে, কীরকম বিচার করতে হবে, খুব সুন্দর সুন্দর স্টোরিজ। আর রামায়ণ এরকম আছে মানে কথার ভিতরে একটা মানে একটা গল্পের ভিতরে গল্পের ভিতরে গল্প আছে, মানে এত ছোট 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 অনেক কিছু মানে কানেক্টেড আছে, সবার একটা পূর্বজন্মের গল্প আছে, তার তার আগের জন্মে কী হয়েছিল, এরকম একটা খুব মানে কি বলে একটা টেস্টি কেকের মতন আছে, মানে যেখান থেকে আপনি বার করলে কিছু না কিছু বেরোতেই থাকবে, তো সুন্দর রামায়ণের স্টোরিজ আছে। তাহলে এখানে শেষ করি। হরে কৃষ্ণ, শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।